السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং ফিরা নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর ও সালামের পর আজ জুমাবার দশই সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ মোতাবেক উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবুল হজ সহিউল বখারি সহিখারির হজের পর্ব পর্ব নম্বর আট এমাম বখার আহমাহুল্লার এই হজের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে তেত্রিশ আল্লাহ এতে দুটো আয়াত আয়াতেরিমেছে আল্লাহ রবুল্লা আলমিনের তো দুটো আয়াত দিয়ে অধ্যায় শুরু করেছেন বলছেন বাবু কৌলিল্লাহ তালা আলহাজ আসর মালুমাত এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণের তফসির সম্পর্কে যেখানেই অধ্যায় থাকবে বাবু কৌলিল্লাহ মানে বাবু তফসিরে কউলিল্লাহে তাআলা এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তফসির সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে যা আল্লাহ এর সাদ করছেন যে আল আলহাজ্য আসর আলুমাত হজ সুবিদিত জানাশোনা কয়েকটি মাসে হয়ে থাকে হজের কয়েকটি মাস রয়েছে মালুমাত যা সুবিদিত মানে জানাশোনা মানে একজন মুসলিমকে জানতে হবে যে কোন কোন মাসে হজ শুরু করা যায় আর শেষ করতে হয় হজের এহেরাম করা যায় আর শোর শাহরের বহু বচন মানে মাস আর মালুমাত মাতুনের বহু বচন হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে সহজ ভাষায় হজের জানাশোনা বা নির্ধারিত কয়েকটি মাস রয়েছে আল্লাহ নির্ধারণ করেছেন যে এই মাসগুলির ভিতরেই হজ হবে এহরাম করতে হবে এর আগে করলে হজ হবে না আর এর পরে করলে হজ হবে না এই সময়গুলি কখন থেকে কখন যে বলতে পারবে হাত তুলবে কে বলতে পারেন হ্যাঁ মাশাল্লাহ একবারে সুন্দর উত্তর সওয়াল জিলকাদ এবং জিলহাজের দশ দিন দুই মাস দশ দিন তো বহু বচন যে বলেছেন আল্লাহাবুল আলমিন সর্বনিম্ন বহু বচন হচ্ছে দুই সর্বনিম্ন বহু বচন হচ্ছে এই আরবিতেই শুধু শুধু মাত্র আরবি গ্রামারেই রয়েছে ওয়াহিদ তাসনিয়া জামা এক বচন দুই বহু বচন বাকি পৃথিবীর যত ভাষা রয়েছে সব ভাষাতে এক বচন আর বহু দ্বিবচন আছে এই জন্য আরবিতেও সর্বনিম্ন বহু বচন হচ্ছে দুই দুইজন হলে কি বলবেন তারা তাই না যদি আরবিতে হোম না বলে হোমা জি আর তারপরে দুই মাস দশ দিন যেহেতু অধিকাংশ দিন হয়েই গেল তাহলে তিন মাসের মধ্যে অধিকাংশ দিন হয়েই গেল তো এই জন্য আল্লাহ রব্ব কি বলেছেন বহু বচন আসর বলেছেন আর মালুমাত বলেছেন আসরম মালুমত জানা শোনা নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে ফালা আসরুম ওয়ালা ফসুকা ওয়ালা জিদা আলহাজ সুতরাং এই দিনগুলিতেই সওয়াল জেলকাত জেল হজের এই দশ দিন এর মধ্যে যারাই হজ নিজের ওপর ফরজ করে নেবে হজ ফরজ করে না মানে হজের এহরাম করে না। হজের এহরামে ঢুকে গেলে আপনি ফরজ করে আর বের হতে পারবেন না যদি শর্ত না লাগান একটা রাস্তা রয়েছে শুধু শর্ত লাগান এই মাসলা জানা তাহলে সুবিধা হয় বাই চান্স কোনো রকমের যদি আমার অসুবিধা হয়ে যায় রাস্তায় গিয়ে আমি বেআইনি যাচ্ছি অনেকে এরকম হ্যাঁ যাচ্ছেন অথবা অসুস্থ হয়ে যেতে পারি দুর্ঘটনা আল্লাহ না করে কিছু হইতে পারে যাতে আমাকে ফিদ না ফিদিয়া দম না দিতে হয় ফেসে না যায় সেই জন্য এনে হাবাসানি হাবাসন ফামা হয় হাই নেই আল্লাহ কোনো বাধাগ্রস্তকারী যদি বাধা দিয়ে দেয় মানে কোনো কারণে যদি আমি বাধাগ্রস্ত হয়ে যায় না মক্কা পৌঁছিতে না পারি তাহলে আমি কিন্তু হালাল হয়ে যাব যেখানে তুমি বাধা দিবে যেখানে বাধাগ্রস্ত হব এ শর্ত সবার জন্য জরুরি নয় বা লাগানো ঠিক নয় কিন্তু যার আশঙ্কা রয়েছে বিনা পারমিশনে যাচ্ছেন হয়তো অথবা শরীরটা হ্যাঁ খারাপ রয়েছে অসুস্থ কি জানি হজ করতে পারবো কি পারবো না রাস্তায় নিরাপত্তাহীনতা রয়েছে কি জানি পৌঁছিতে পারব কি পারবো না হ্যাঁ সময় একবারে সংকীর্ণ জানিন না এই ভিড় ভাড়ে গিয়ে আরাফার আগে পৌঁছিতে পারবো কি পারবো না অনেকেই টাইফ টাইফ আশপাশ থেকে যারা হজে বেরোয় শেষ মুহূর্তে যখন ওই চেকপোস্টগুলোতে আর কড়াকড়ি থাকে না জানেন যারা কাছে থাকেন এক একসময় এইভাবে অনেকে হজ করেছেন গিয়ে যোদ্ধায় আছেন অথবা তাইফে আছেন শেষ মুহূর্তে হ্যাঁ নয় তারিখে আরফ ভাই সকাল দশটার সময় ছেড়ে দিয়েছে আর কোনো চেকপোস্ট নেই এই তাড়াতাড়ি ঢুকু ঢুকো ঢুকু ঢুকু মিল ভাড়ে পড়ে গেল সূর্য ডুবেই গেল রাস্তায় সূর্য ডুবে গেলেও চলে অবশ্যই এখানে মশলা জেনে রাখতে হবে সূর্য ডুবা পর্যন্ত দিন এবং সূর্য ডুবা পর্যন্ত দিনে আসল থাকা জোহর আসল জমা করবেন আরাফায় শেষ দিকটা বলছি হজের এরপরে আর হজ হবে না উত্তম হচ্ছে সন্না হচ্ছে যে আপনি দিনের অংশ থাকবেন জোহরাসর জমা করবেন আর তারপরে দোয়া করতে থাকবেন মাগরে পর্যন্ত সূর্য ডুবাইতেই হবে সূর্য না ডুবাইলে আপনার অজেব ছিটে গেলেন আরাফাতেই সূর্য ডুবাইতে হবে আর তারপরে সেখান থেকে বেরো হবেন তাহলে দিন রাত মিলে আরাফার অবস্থান ওকুফে আরাফা কিন্তু কারো যদি ওজোর থাকে দিনের বেলা পৌঁছিতে পারল না সূর্য ডুবেই গেল রাস্তাতে জ্যামে হোক আর যে কোনো কারণে হোক আইনগত বাধা হোক রাতের অন্ধকারেই দশ তারিখের রাত শুরু হয়ে গেছে নয় তারিখ আরাফা শেষ আর তারপরে দশ কা দশ তারিখের রাতে যদি পৌঁছে তো হজ হবে কি হবে না এ প্রশ্নের উত্তর যে দিতে পারবেন সঠিক হাত হ্যাঁ হবে কতক্ষণ পর্যন্ত পর্যন্ত শুভ সাদিক পর্যন্ত আগে যদি আরাফার ময়দানে এক মিনিটের জন্য চলে যায় সেটা সরজমিনে গেল গাড়ি থেকে নাম না শুধু গাড়ি দিয়ে একটা চক্কর দিল আরাফার ওপর দিয়ে অথবা এরোপ্লেনে হেলিকপ্টারে গিয়ে আরাফার উপর দিয়ে একটু পার হইলো আরাফার আরফার ময়দান আসমান পর্যন্ত সেখানে নাম হলো না হ্যাঁ হেলিকপ্টারটা ওপর দিয়ে একটু ঘুরলো তাহলে হজ হয়ে গেল হাদিস রয়েছে অথচ তার জহর আসর জমাকার ছুটে গেছে তাই না এই যে দু আকার আসর গুরুত্বপূর্ণ সময় এগুলো সব ছুটে গেছে অনেক সন্ন্যতি ছুটে গেছে কিন্তু সর্বনিম্ন ফরজটা আদায় হয়ে গেছে এখন কেউ যদি আরাফায় পৌঁছে ফজরে আল্লাহ বা যাওয়ার পরে তা তার হজ হবে হবে না তার হজ হবে কেউ যদি এহরাম বাঁধে দশ তারিখের ফজর পরে আরাফার আশেপাশে আছে আরাফাতেই কাজ করছে ধরেন অনেকে আছে না কর্মচারী হাজিদের খেদ মতে আছে হ্যাঁ বিভিন্ন কাফেলা গলিতে অথবা ধরেন দোকানপাটে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করছে আরাফার ময়দানে অনেকে আছে এই আরবের দিনটা ব্যবসা ব্যবসা করলো আর তারপর রাত্রে এহরাম করলো না ফজরের আগে খানেও এহরাম বাঁধলো না আর ফজরের আজানের পর এহেরাম বাঁধল লব হাজ হজ হবে হজ হবে না কারণ সময় পার হয়ে গেছে বললাম হজের মাস হচ্ছে দুই মাস দশ দিন দুই মাস আর দশ দিন মানে নয় তারিখের দিন আর দশ তারিখের রাত শুধু দশ তারিখের দিনটাও না অর্থাৎ দশ তারিখের সকালে পাথর মারার সময় হ্যাঁ ফজরের পরে এক কথা ফজরের পরে সবাই টান দিবে কোন দিকে থেকে মেনাই টান দিবে কি করার জন্য প্রথম পাথর মারা আর তারপরে কোরবানি করা তারপরে বাধা বন্ডন করা আর তারপরে বাইতুল্লাহ তফে যে আবার বা তফে ফাজা করা এই হচ্ছে ধারাবাহিক সন্ন্যতির তৈরি এই জন্য টান দিবে এখন এই সময় সকাল কেউ যদি কি করে এহরাম বাঁধে তো হজ হবে হবে না এটা হচ্ছে দশ তারিখ দশ তারিখ চলছে কিন্তু দশ তারিখের দিনটা সামিল নয় তাহলে দশ তারিখ মানে দশ তারিখের রাত পর্যন্ত ব্যাস আলোকর মশলা জানেন তাহলে এমার্জেন্সি হজ মেলা শূন্য ছুটল আট তারিখে মেনাই থাকলো না ঠিক আছে নয় তারিখের দিনে আরফে থাকলো না হ্যাঁ দশ তারিখের রাতে মুজদালিফা তো থাকতে পারলো না তো অজেব তো ছুটল মুজদালিফা থাকা অজেব ছুটল ঠিক কিনা কিন্তু অজেব ছুটলে সেটা দম দিয়ে পূরণ হয়ে যাবে রকন আদায় হলে হবে হজের কয়টি জি তো রকন আদায় হয়েছে মানে আরাফাই ফজর আগে কিছু মুহূর্ত থেকেছে তাহলে হজ হয়ে গেছে হজ হয়ে গেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে দুই মাস দশ দিন বলতে হচ্ছেই আচ্ছা দুই মাস দশ দিন তো সাল মাস আবার কি হজ করে কারণ এ বিষয়গুলি ভেঙে না বললে আর আপনারা হয়তো ওইভাবে জিজ্ঞাসা করবেন না আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে পরে কথা তো ঠিকই তো আমি তো বুঝলাম না শেষটা হয় বুঝলাম যে এরপরে দশ তারিখের দিন এহারাম করলে হবে না কেউ যদি হজের নিয়ত করে দশ তারিখের দিনে তাহলে হজ হবে না হজের সময় শেষ হয়ে গেছে যদিও হজের কাজ বাকি আছে দশ তারিখের তো চারটি কাজ বারো সাফা মারো সাই হলে পাঁচটি কাজ হয়ে যায় তাই না আর তারপরে আবার মেনাতে এসে রাত থাকা আর প্রতিদিন আপন আপন অক্তে সলাদগুলি পড়া এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত থাকলে বেশি উত্তম আর হলে কমপক্ষে বারো তারিখ পর্যন্ত হজের কাজ তো চলছে এখনও কিন্তু হজ আর শুরু করা যাবে না হজ আর শুরু করা যাবে না সময় নেই দশ তারিখের দিনের বেলা আর হজ শুরু করা যাবে না দুই মাস দশ দিনের অর্থ এই দিকটা তো বুঝিয়ে দিলাম বা বুঝে নিলাম ধরেন কিন্তু সওয়াল মাসে হজ হবে এর মানে কি এখন তো সওয়াল মাস চলছে দশ সওয়াল আজকে এখন হজ হবে এখন হজ হবে তাহলে এর অর্থ কি আলহাজ্য আসর ও মালুমাত হজের জানা জানাশোনা নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে সওয়াল জিলকা জিলহাজ এমনকি জিলকাদ মাসে কি হজ হবে কোনো ব্যক্তি জিলকাদ মাসে গেল আর তারপরে মেনার আট তারিখও থাকলো না জিল হজে আর নয় তারিখও থাকলো না দশ তারিখও থাকলো না এগুলো করলো না আট থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত হজ আট নয় দশ এগারো বারো তেরো আর পাঁচ দিন থাকা জরুরি বারো তারিখ পর্যন্ত পাঁচ দিন আসল হজ জিলক মাসে গেলো আর মাসে গিয়ে ঘুরে চলে আসলো বা শল মাসে আজকে বেরিয়ে গেল। আজকের আলোচনা শুনলো আর অসম্পন্ন শুনলে অসম্পন্ন শুনলে যে লসটা যারা ওই যে আসেন হ্যাঁ শুরুতে আসবেন না বরাম আলোচনা আধা ঘন্টা চলে গেছে চল্লিশ মিনিট তারপরে আসবেন আসার পরে কিছু শুনলেন কিছু ছাড়লেন বোঝা গেছে আর কয়েকবার করে শুধু বাথরুমই লাগে দর্শা বসলি শুধু বাথরুম শুরু হয়ে যায় অনেকের আবার আছে এইরকম আনাকম জানাকুম একবার ঢুকছেন একবার বেরোচ্ছেন অসম্পন্ন আমার কথা শুনলেন আর তারপরে সওয়াল মাসে চলো হজটা এখনই ভিড় ভাড় নেই কিছু নাই এখন যে হজ করে চলে আসি কারণ শওয়াল মাসে হজ হয় শুনেছি আর গিয়ে আপনি কি করলেন হজের সবগুলি কাজ করলেন মেনাই থাকলেন মুজদাইলফা থাকলেন আরফাই থাকলেন আর পাথর মারলেন সব কিছু করলেন চলে আসেন হজ হবে তিন চার দিন পরে পাঁচ বা পাঁচ দিন পরে চলে আসলেন আপনি মক্কাতে হজ হবে হবে তাহলে বললাম যে হজের মাস হচ্ছে সল মাস জিল খাদ মাস আর জিল হজের দশ দিন এর মানে কি তাহলে এর মানে এটা কে বলতে পারে আপনারা এই জন্য বলতে বলছে যাতে করে হ্যাঁ বুঝলেন কি না আমি বুঝি যে আসলে বুঝলেন কি না হ্যাঁ কে বলবে এ শুরু করতে পারবেন শুরু করতে পারবেন কিন্তু শেষ করতে পারবেন শেষ করতে আপনাকে ওই বারোই হ্যাঁ জেল হজে শেষ করতে হবে কিন্তু শুরু করতে পারবেন এখন ধরেন এখন উদাহরণ দিই বুঝানোর জন্য আজকে মাসের কয় তারিখ আজকে দশ তারিখে কয় তারিখ উল ফেতরের দিন এক তারিখ এক তারিখে কেউ এহরাম করল আর তারপর ওমরা করলো আর নিয়ত করলো যে এই ওমরা দিয়ে আমি হজে তামাত করব। এই ওমরা দিয়ে কি করবো হজে দামাতো করব তারপরে ওমরা করার পরে মক্কার প্রবাসী বা মক্কার নাগরিক অথবা এখানে দামামে থাকে মক্কায় গিয়ে থেকে গেল আর ফিরে আসলো না কারণ কিছু মাঝে ফিরে চলে আসলে ওর সাথে কানেকশন থাকবে না একতলাফি মাসলাম সেই জন্য ওইদিকে যাচ্ছি না যেটাতে একখতলাফ না ওইটা বলি আমি মক্কা দিতে গেলেন দামামের লোক মক্কিত হয়ে গেলেন আপনি কয় তারিখে ওমরা করলেন সওয়াল মাসের যে হজের মাস শুরু হচ্ছে সওয়াল মাসের এক তারিখ ওমরা করলেন আপনি ঈদের দিনে আর ওমরা করার পরে নিয়ত করলেন যে আল্লাহ এই ওমরা দিয়ে আমি হজে তামাত্ম সারব হজে তামাত্ম কাকে বলে আসছে যেহেতু অধ্যায় এখনই বুঝে হজগত হজ কত প্রকার হজে তামাত্ম হচ্ছে যে আগে আপনি এহরাম বাঁধবেন কিসের ওমরার আর ওমরা করে হালাল হয়ে যাবেন যেমন স্বাভাবিক ওমরা করেন আর তারপরে হালাল হয়ে থাকবেন আট তারিখ পর্যন্ত আটই জিলহাজ পর্যন্ত আটই জিলহাজে আপনি জহরের আগে আগে এহরাম করে কোথায় যাবেন মেনাই যাবেন আর তারপরে আট নয় দশ এগারো বারো আর তেরো পর্যন্ত থাকলে ভালো এখন হজের কাজগুলি সারবেন তখন আট তারিখে যখন নিয়ত করে বলবেন যে আল্লাহ আমি এখন হজের জন্য হাজির হয়েছি রব্বাই খাজ্য হজের জন্য আর আপনি হজের মাসগুলিতে সল মাসের ওই এক তারিখে ঈদ উল দিনে কি করেছেন ওমরা করেছেন আর নিয়ত আছে যে এই উমরা দিয়ে আমি কি করি আর মাঝখানে কোনো উমরা আপনারা করলেন না মক্কাতে কাজ কাম করছেন না হয় ঘুমাচ্ছেন যা পারছেন তাই করছেন আর তারপরে আপনি হজ করে চলে আসেন আপনার হজ তামাত্ম হইল না তেরান হইল না এফরাদ হইলো হজের তামাত্ম হইলো কেন কারণ ওমরা করেছেন আপনি হজের মাসেই সুতরাং এই ওমরার হজের সাথে আপনার কি আছে সম্পর্ক আছে কানেকশন আছে সেজন্য আপনার হজ কি হয়ে গেছে হজের হয়ে গেছে আরেকটি উদাহরণ দি আমার উদাহরণ দি আমি ত্রিশ রমজান কি করেছি ওমরা করেছি ত্রিশ রমজান বার ছিল ঈদ হয়েছে কি বারে বুধবারে না মঙ্গলবারের দিনে আমি ওমরা করেছি তারিখটা কি ছিল তিরিশে রমজান হজের মাস শুরু হয়েছে হয়নি আর তারপরে আমি নিয়ত করেছি যে আল্লাহ এই উমরাদি দিয়ে আমি হজে তামাত্ম করব ধরেন নিয়ত করেছি আমি আর মাঝখানে আর উমরা টুমরা করলাম না কিছুই করলাম না আট তারিখে হেরাম বান্ধব লব্বায়েক হ্যাঁ হাজজান আল্লাহ আমি হজ রেহরাম করে আমি এখন হাজির হইলাম কোথায় মেনায় হাজির হইলাম আর নিহত করলাম যে আমি কি করেছি করেছি ওইটাকে এর সাথে যুক্ত করে কি করব হজে হবে হবে না কেন কারণ আমার ওমরা হজের মাসে হয়নি হজের মাসের একদিন আগে হয়ে গেছে কয়েক ঘন্টা আগে হয়ে গেছে এবার বোঝা গেছে এরপর আর অস্পষ্ট থাকার কথা এটা ছোট না বালক এই কথাগুলি বুঝতে পারবে আশা করি বুঝেছেন মনে রাখার চেষ্টা করবেন যাতে করে হজে ভুল ভাল না হয় এইভাবে হজ বুঝে নিলে সহজ আর একটা উদাহরণ দি এটা তো উদাহরণ উদাহরণ দিলাম এখন কেউ যদি নিজেকে কষ্টে ফেলে কেরান হজ করবে আর সে দুই মাস আগে এসে গেছে আজকে দশ সওয়াল বাংলাদেশ থেকে কেরান হজের নিয়ে তো চলে এসছে এখন উমরা খোলা আছে না আছে না নাই ওমরা খোলা আছে ওমরার এহরাম বাহ্যিক এহরাম কিন্তু নিয়ত করেছে যে আমি হজে কেরানের নিয়ত করলাম আইন বিরোধী কাজ করলো ধরেন কিন্তু সেই ভাবে দশ সালে কি করলো আজকে এসে জেদ্দায় নামলো তার আগে নিয়ত করেছে যে আমি হজে কেরানের নিয়ত উমরাতান ও হাজান আল্লাহ হাজির হয়েছি ওমরা হজ দুটোই একসাথে নিয়ে এর নাম কি হজে কেরাম আর তারপরে এহরাম অবস্থায় এহরাম থেকে এহরাম বদলায় সেলাই করা কাপড় পরে না এহেরাম অবস্থায় যে বাধা নিষেধ করেছে সেগুলো থেকে এহরাম অবস্থায় এর মাঝে চুল কাটলো না কিছুই করলো না নখ কাটলো না থেকে গেল শল মাসের আরো বিশ দিন জিলকাদ মাস থাকলো হ্যাঁ আরও তিরিশ দিন পঞ্চাশ দিন তারপরে আট তারিখ আসলো প্রায় হ্যাঁ কাছাকাছি ষাট দিন আটান্ন দিন হয়ে গেল আর তারপরে ওই এহরামের কাপড়েই এহরামের কাপড় বদলাতে পারবেন কিন্তু সেলাই করা কাপড় দিয়ে বদলাতে পারবেন এহরাম থেকে একটু এহরাম এহরামের কাপড় খুললেন একটা আরেক শেট দু তিন শেট রাখা আছে যেমন অন্য অন্য কাপড় আমরা কয়েক শেড রাখছি আর বললাচ্ছে আর থাকছে অসুবিধা আছে শরীরতে কোনো অসুবিধা নেই কিন্তু নিজেকে মুসিবতে ফেলে কষ্টে ফেলেছে যে তিন মাস ধরে সে কিসে আছে এহেরাম অবস্থা আছে এবং এহরামের বাধা নিষেধগুলি তাকে মেনে চলতে হচ্ছে চুল না তো মোজ কাটতে পারছে না তো কাটতে পারছে না ইত্যাদি এরকম তো যাই হোক এইভাবে কি করলো হজ করলো এর হজ কি হবে হজে কেরান হবে না হবে না হজে কেরান হয়ে যাবে কিন্তু সেই ব্যক্তি যদি তিরিশ রমজানে কি করতো নিয়ত করতো কোমরাতান রাত আল্লাহ আমি এই তিরিশ রমজানে মক্কা ঢুকতে পেরেছি এইটাই দিয়ে চুপচাপ থেকে যাও মক্কা আর যাব না হ্যাঁ আর হজটা সেরে যাব আর হজ্জে কেরান করব হানাফি মজাবে হজ্জে কেরান উত্তম আমি হানাফি ধরে না এমন আছে মেলা কি আছে থাকছে সে এক মাস দেড় মাস ধরে এরামের অবস্থায় থাকছে হানাফি মোল্লারা যারা এক মাস আগেও চলে আসে হজের আর তাদের মজহাবের একবারে অন্ধ হ্যাঁ মুকল্লেত সুতরাং সে হজেকে রানি করবে এক মাস দেড় মাস ধরে কাপড় বদলাইতে আছে হ্যাঁ ইহারামের কাপড়ে আছে নিজেকে কষ্ট ফেলছে করছে এরকম অনেকে তো এটা যদি তিরিশে রাউন্ড যান হ্যাঁ কি করলো এসে মক্কায় ঢুকলো আর বললো সে মেকআপ থেকে বা ফ্লাইট থেকে লাভ ওমরাতান উম মরাতান ওয়াহাজ্জান আল্লাহ হাজির হয়েছে ওমরা হাজ দুটো নিয়ে হ্যাঁ আর তারপর ওই হেরাম অবস্থায় থেকে গেল আর তারপর আর্টে জিল হজ মেনা গেলো আরাফা গেল নয় তারিখ দশ দশ তারিখ এই করে সব কাজগুলো সেরে নিল তার হজ কেরান হবে হ্যাঁ বা হজ হবে না তার হজ হবে না তার উমরাই ওমরাই হবে শুধু এত লং টাইম ধরে থেকে কারণ সে হ্যাঁ এরাম বেঁধেছে কখন হ্যাঁ রমজান মাসের তিরিশ তারিখে আর একদিন পরে বাঁধলে কাজ হয়ে যেত কিন্তু কারণ হজের মাস হয়নি করার অধিকার আছে রমজান মাসে কিন্তু হজ করার অধিকার নেই হ্যাঁ আট তারিখে আবার যদি সে নিয়তের নবায়ন করে যে এখন আমি হজ করছি তাহলে তখন হজ হইত আলাদা হবে আলাদা হয়ে হজ হবে কিন্তু সেটা হজে এফরাদ হবে কারণ আগের ওমরার সাথে তার এই হজের কোনো কানেকশন নেই আশা করি বিষয়গুলি বুঝেছেন আর তারপরে এখন আমরা এই হাদিস বা আয়াতগুলি দেখি তো আল্লাহ আসর রমজা আমরা কি বলছে হজের যখন মানুষ কাজ নিজের ফরজ করে নেবেন এহরাম করে নেবে এহরাম অবস্থায় ফালা রাফাসা যৌনাচার না স্ত্রীর সাথে আছে আর আপনি স্ত্রীর সাথে আপনি বিনোদন করছেন আমদ ফুর্তি করছেন না করবেন স্ত্রীকে আলিঙ্গন করা স্ত্রী আর গায়ে হাত দেওয়া কাম ভাবনি অথবা স্ত্রীকে স্ত্রীকে চুম্বন করা এই সমস্ত যায় নয় সহবাসও যায় সহবাস করলে তো আপনার হজই নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যায় তো ফলারা ফাঁসা ওলা ফুসুক আর কোনো পাপাচার নেই কোনো অন্যায় কাজ করা যাবে না সুতরাং এহরাম অবস্থায় আছে আর দাড়ি মন্ডনকারী আর দাড়ি মন্ডন করতে আছে হ্যাঁ বিড়ি সিগারেট খোর আর বিড়ি খেতে আছে জর্দা খোর মোল্লা জর্দা দিয়ে খেতে আছে বলছেন যে ফাঁসি কাজ করবে না এর অবস্থা ওলা ফিল হাজ আর এসে তর্ক বিতর্ক ঝগড়া করছে হাজি এক হাজি আর হাজির সাথে পাক নিয়ে তাদের বিল্ডিং এর দেখবেন পাকশাক নিয়ে ঝগড়া খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া আর এই রুম নিয়ে ঝগড়া আর রুম ক্লিন করা নিয়ে ঝগড়া না ওলা যে দালা ফেলাচ আরে হজের এরাম করেছে তুমি এরম অবস্থায় আছো ওলা যে দালা ফেলাচ কোনো অবকাশ নেই ঝগড়া অন্যায় হলে সবসময় হারাম কিন্তু এহারা অবস্থায় সেরাম মারাত্মক হারাম যেমন গোনা সব জায়গায় গোনা কিন্তু যে সেই গোনাটি করে হ্যাঁ বিড়ি সিগারেট খাও সব জায়গায় হারাম জর্দা খাও সব জায়গায় হারাম তামাক খুবই চিনি তই নাই এতে পুষ্টিও নেই আর খিদাও দূর করে না যাতে পুষ্টি নেই খিদা দূর করে না সেটা জাহান্নামী খাবার দুনিয়ার জাহান্নামী খাবার দুনিয়াতেই জাহান্নামী খাবার খেলে আখেরও তো জাহান্নামির সম্মুখীন হইতে হবে হারাম খাবার ভালো করে শুনলে তো মসজিদে বসে কেউ যদি জরদা খায় মসজিদে বসে কেউ যদি সিগারেট খায় মসজিদে বসে যদি কেউ হ্যাঁ গালাগালি করে বাইরেও গালদাওয়া হারাম কিন্তু মসজিদও হারাম সেটা মারাত্মক হারাম ঠিক ওই রকমই স্থান এবং কালবিশেষে গোনা কি হয়ে যায় একই গোনা বড় হয়ে যায় আরো বেশি বড় হয়ে যায় মক্কায় বসে গোনা করছেন মদিনায় গোনা মদিনার না বেনামাজি মক্কার বেনামাজি দাম বেনামাজি চাইতে নিকৃষ্ট নালা কৃষ্ণ মক্কা মদিনায় যে হতভা বেদিন রয়েছে বহু বেদিন রয়েছে যারা দিন নিয়ে দূরে আছেন তারা তাদের চেয়ে অনেক ভালো নিয়ামত এর সবল আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আপনার আমার জন্য কল্যাণ চেয়েছেন যে তোমার দ্বারা গুনাহ যেন না হয় মুবারক যায়ছেন তোমাকে দূরে রাখছে ওখানে ভালো থাকো যখন আসবে বড় ঈমানী জজবানি অনুপ্রেরণা এসে মক্কা মদিনা প্রবেশ করবে এজন অনেক বিজ্ঞ আলামারা বলেছেন যে মক্কা মদিনায় স্থায়ী থাকার চাইতে মাঝে মাঝে আসা ভালো তাতে ঈমান বেশি তাজা হবে বাস্তর শুদ্ধ যে ইহতেলাম যে শ্রদ্ধা মক্কা মদিনার আছে দূর থেকে কি আবেগ নিয়ে যাচ্ছেন কি মানি আপনি যজ্বা নিয়ে যাচ্ছেন আর কত আপনি মেহনত করি এবার বন্দি কত গুরুত্ব দিয়েছেন এক একটি অক্ত নামাজের জন্য মক্কার লোকেরা এটা পারি মদিনার লোকেরা করে না ইল্লাম আশাল অল্প কিছু লোক হয়তো আছে বিভিন্ন গুনায় জড়িয়ে যাচ্ছে যেমন একজনের সাথে রাত দিন দেখা হলে তার মূল্য থাকে না যেন আমার সাথে আপনাদের এত সহজে দেখা হয়ে যাচ্ছে না ঠিক না তো আমার হ্যাঁ ঘর কি মুরগি মুরগি ডাল বরাবর উরদুতে একটা কথা আছে যে বাড়ির পোষা মুরগি যদি হয় তো ডালের তরকারির মতো যেমন ডাল দিয়ে ভাত খাওয়া আর বাড়ির পোষা মুরগি ঠিক না তো দামে পেয়ে যাচ্ছেন আর দাম থেকে অনেকেই যে ছাত্র ভাই থেকে বিশ্বাস করে বলছি দাম মামে থেকে ভয়েস মেসেজ দিয়ে আমার এক মিনিট দু মিনিট নেবেন আর প্রশ্ন করবেন এটা করিয়েন না কারণ আমি যদি জানি আপনি দাম মামের লোক আমি উত্তর দিই না আমি যদি জানি যে আপনি দামের লোক আর ভয়েস মেসেজ দিয়ে আপনি প্রশ্ন করবেন খুব বেশি উত্তর দিলে একবার দিয়ে এর বেশি আর দিই না এই জন্য অনেকে জানেন যে দুইবার তিনবার মেসেজ দিয়ে তার আরও উত্তর দি আমি আমি ইহ দাওয়াতি স্বার্থ সেটা আলাদা কথা কিন্তু আপনার প্রশ্নের স্বার্থে আপনি সেন্টারে আসবেন না আপনি সামনে এসে জিজ্ঞাসা করবেন না দর্শে আসবেন না আর আপনি ভয়েস মেসেজ দিয়ে আপনি উত্তর নেবেন যেটা ইউরোপ আমেরিকা থেকে জাপান থেকে বাংলাদেশ থেকে যারা আমার সাথে দেখা করার সুযোগ পায় না তাদের জন্য তাদের অধিকারই ঠিক এই জন্য এই ভুল আর করিয়েন না আপনারা এটা করে লাভ নেই অল্লাহ বলছি আমি আমি কারো আমি মুখছি না কাজ করি না আপনি কাছে আছেন একটু খেটে খান দুনিয়ার ক্ষেত্রে খেটে খাচ্ছেন আপনারা মাসালা জানবেন আসেন একটু আসার পর জানেন গরজ থাকলে আর গরজ না যার কাছে পাচ্ছেন আপনি জেনে জেনেন আপনি আমার কাছে জানতে হইলে আমার সেন্টার আসলে দামামে থাকে এই জন্য কেউ টেলিফোন যদি করে আর বলে শেখ আমি কোথায় কোথায় থাকেন অনেকে চালাক বলে না যে দামামে আছে কোথায় আছেন বলছে দামামে দামাম কোন জায়গায় দামাম তো অনেক বড় তাই না গিজাজ আছে ওলা বলছে গিজাজ আছে বলছে গিজাজ থেকে আপনি প্রশ্ন করছেন এই টেলিফোনে এত সময় আমার কাছে নেই আমি বলেছি যে আপনি বাঁদিয়া থেকে গিজাজ থেকে আদামা থেকে টেলিসি থেকে টেলিফোন করবেন আমাকে এত সময় আমার কাছে নেই হ্যাঁ আর কারো মুখের খাতির আমি এসব করি না এটা দূরের লোকের জন্য আপনি এখানে এসে আমাকে জিজ্ঞেস করবেন এখানে এসে জিজ্ঞেস করবেন তো এই পর্যন্ত একশো সাতানব্বই নম্বর আয়াত সুরা বাকার আর তারপরে আরেকটি একটি আয়াত এসছেন একশো উনানব্বই বাকার বলছেন ইয়েস আলু নাক আনিল আহিল্লা হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করছে নতুন চাঁদ সম্পর্কে আহিল্লা কিসের জমা হইতে পারে হেলাল কোথায় হেলাল কোথায় আহিল্লা আরবি গ্রামার জি হেলালের জমা হচ্ছে আহিল্লাশ আলু না আনিল আহিল্লা লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে নতুন চাঁদ সম্পর্কে চাঁদের অবস্থা এমনটা কেন মাসের শুরুতে একবারে চিকন হয়ে দুর্বল হয়ে উঠে আবার ধীরে 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 হ্যাঁ বড় হয় আর পূর্ণতা লাভ করে আবার সেটা ধীরে ধীরে কমতে থাকে আর তারপরে ক্ষয় হয়ে গে আবার চিকন হয়ে যায় তারপর আবার নিশ্চিন্ন গায়েব হয়ে যায় তারপরে আবার দেখা যায় নতুন চাঁদ নতুন মাসের এতে লাভটা কি এ রহস্যটা কি লাভটা কি এস আলু না আহিল্লা এ জিজ্ঞাসা করেছিল নবী সাল্লা কি সাহাবাইক রামগণ হন অথবা মুসলিমরা কাফেররা হইতে পারে তাদেরকে বলে দাও নাস এই চাঁদ কখনো চিকন হ্যাঁ কখনো আবার বড় কখনো ছোট কখনো শুরু কখনো শেষ এটা কিসের জন্য এতে মানব জাতির কার্যক্রমের কাজকর্মের জন্য কি রয়েছে মাওয়াকিত তো সময় নির্দেশক বা সময় নির্ধারক মাওয়াকিত মিকাতের বহুবচন বচন মিকাত দুরকম এটাকে বলতে পারে যারা পুরনো ছাত্র বলতে পারবে মাশাল হ্যাঁ সময়গত মিকাত আর স্থানগত মিকাত হজের ক্ষেত্রে স্থানগত মিকাত মদিনা আসলে জুল হলেইফা আর তায়েফে আসলে আপনার কি হ্যাঁ এটার নাম কি কারলুন মালাজেল যেটার নাম সাইল আর যদি কি ওই ওই দিক থেকে আম্বর দিক থেকে আসে তাহলে হচ্ছে জোহফা যেটার নাম এখন পাশে রাবেগ আর যদি দক্ষিণ অঞ্চল থেকে আসে এমানের দিক থেকে তাহলে হচ্ছে এলামলাম আর যদি এর আগে হয়ে আসে তো যাতে এর কয়টি মিকাত রয়েছে পাঁচটি স্থানগত মিকাত এগুলা হজের ওমরার সাথে সম্পর্কিত আর সময়গত মিকাত মানে সময়কাল হজের ক্ষেত্র রয়েছে মিকাতে জামানি সেটা হচ্ছে এখনই একটু আগে আলোচনা করলাম যে হজের সময়গত মিকাত মানে সময়কাল সওয়াল জিলকাদ আর জিলহাজ মাসের দশ দিন জি তো হিয়া লিন্যাস এখানে মানুষের কাজ কর্ম সম্পাদনের জন্য সময় নির্ধারক তাহলে এখানে মিকাত স্থানগত নয় কি গত কালগত সময় গত যে এর মাধ্যমে মানুষ নিজের কাজ ক্ষেত্রে জানতে পারছে যে এক মাস হলো এক মাসের বেতন আমি পাবো এখন এক সময় আরবি মাসে বেতন নিতেন আপনারা আমরা নিতাম তাই না এখন সময় ইংলিশে শুরু হয়েছে তো যাই হোক ইংলিশে মনে রাখা যদি ক্যালেন্ডার না থাকে বিনা ক্যালেন্ডারে কেউ ইংলিশ তারিখ বলতে পারবে দেখেন ইসলামী তারিখ ইসলামী মাস আর গাইর ইসলামী অন মাসের মাঝে পার্থক্য বিনা ক্যালেন্ডারে বাঙালি মানুষ তারপরে বলতে পারে না যে এখন বাংলা কোন মাস চলছে কয় তারিখ চলছে আনুমানিক হয়তো একটা আইডিয়া আছে যেহেতু ছোট কাল থেকে বড় হয়েছে ওই সব এখন মনে হয় বৈশাখ কেন চৈত্র না বৈশাখ চতুর শেষ হয়েছে কি না বৈশাখ শুরু হয়েছে কিনা হ্যাঁ শীতকাল হিসাবে ছোট থেকে জানি যে পৌষ মাঘ খুব ঠান্ডা চলছে তার মানে হতে পারে পৌষ মাঘ কিন্তু পৌষ মাঘ না আসলে তার আগে আছে অগ্রহায়ণ আছে ঠিক না জানার কোনো উপায় আছে ক্যালেন্ডার না থাকলে সৌদি আরব আরব দেশে বা দেশের বাইরে গিয়ে বাংলা তারিখ বলতে পারছেন না বাঙালি সন্তান ঠিক ওই রকমই ইংরেজি তারিখ বলা সম্ভব নয় যদি ক্যালেন্ডার না থাকে আজকে মোবাইল হয়ে গেছে সেজন্য সবই তো আছে এখানে সব যদি আপনার কাছ থেকে নিয়ে না হয় মোবাইলও নেই আপনার কাছে হ্যাঁ আর আপনার কাছে কোনো ক্যালেন্ডারও বাড়িতে নেই তাহলে কি করে বলবেন যে ইংরেজি কয় তারিখ আছে হ্যাঁ আমার কাছে ঘড়ি আছে আলফাজের আমি এখানে বলে দিচ্ছি তাই না ঘড়িও নেই বা এই সিস্টেমও নেই অসম্ভব কিন্তু আরবি ইসলামী মাসকে আল্লাহ এত সহজ করেছেন মূর্খ হোক ছোট বাচ্চা হোক আর বুড়ি মানুষ অশিক্ষিত হোক তাও বলতে পারবে এই যে চাঁদ উঠেছে নতুন মাস শুরু হয়েছে চাঁদ শেষ হচ্ছে মানে এই মাস শেষ হচ্ছে ঠিক কিনা চাঁদ দেখে আমরা ছোটকালে দাদি নানিদের কাছ থেকে শুনতাম যে মাসে মাসে হ্যাঁ কয় মাস হলো পাঁচ মাস হলো মাস যদি ধরা হয় এক মাসের শেষ দিকে শুরু হয়েছে মাসে মাসে পাঁচ মাস আর যদি দিন থেকে দিন ধরা হয় তাহলে কয় মাস হলো চার মাস হলো হিসাব সহজ তাদের জন্য হিসাব সহজ চাঁদের মাস হিসাব করে রাখলে হলে যে যে চাঁদ গেল এখন সকল মাস গেল তার সামনে চাঁদটা এলো তো এটা জিল কত হয়ে গেল তাই না কোনো ক্যালেন্ডার লাগবে না হ্যাঁ কোনো কিছু লাগবে না আর তারপরে জিল হজ এটা হজের মাস জিল হজ মাস এখন হজে যে তার। জিল হজের চাঁদ দেখলাম কোনো কিছু ক্যালেন্ডার নাই কোনো নিউজ নাই কোনো খবর নাই কোনো টিভি নাই কোনো সোশ্যাল মিডিয়ার কিচ্ছু নেই তবুও আপনি হজে যেতে পারবেন যে মাসের চাঁদ হয়েছে আর তারপরে এই তারিখ এই গেল এই যে এখন আট তারিখ আট তারিখ আমাকে মেনে থাকতে হবে ঠিক কিনা কেন বেলা বিনা ক্যালেন্ডারে যে এবাদত বন্দী যদি জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে রাখা হইতো এবাদত বন্দিগি যদি বৈশাখী দিয়ে রাখা হইতো হ্যাঁ তাহলে কি সম্বোধন করা সম্ভব হইতো বিনা ক্যালেন্ডারে অসম্ভব হইতো আল্লাহর দিন কত সহজ আল্লাহর বিধান কত সহজ সেটা মুসলিমরাও যদি সেটাকে রেজেক্ট করে দেয় মুসলিমরাও যদি ভুলে যায় এমন কিছু করছে যে মুসলিমের সন্তান জানেই না বারোটা ইসলামিক মাসের নাম এগুলো শুধু আরবি মাস নয় এগুলো ইসলামিক মাস এই জন্য প্রত্যেক মুসলিমকে জানতে হবে প্রত্যেক মুসলিমের সন্তানকে জানতে হবে এবং এইটা দিয়ে তাদের লেনদেন করা উচিত আল্লাহ তো ওফিক দান করে তো চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে তারা বা জিজ্ঞেস করতেছে ফুল হে নবী বলে দাও হেয়া মাকি তলিন না সেটা হচ্ছে মানুষের কাজকর্মের জন্য সময় নির্ধারক ওয়াল হজ এবং হজের জন্য সময় নির্ধারক বা সময় নির্দেশক হজের সময় বাতলে দেবে এই চাঁদের মাধ্যমেই চাঁদ দেখে দেখে বুঝতে পারবে যে হজের মাস চলে এসেছে চাঁদ দেখে দেখে বুঝতে পারবে যে এখন কিসের মাস রমজান মাস চলে এসছে

হজের মাস ছাড়া হজের আগে এই মানে এইটা ফেকার সন্নত নাই হ্যাঁ যে সুন্নত ছুটলো আর হজ হয়ে যাবে ইসলামের আদর্শ ওই জন্য বললাম আমি বললাম না যে ফেকার সন্নাথ ফেকার সন্নত কোনটা ফেকার পরিভাষার সন্ন্যত যেটা অজেব নাই তাহলে এইটাই যদি অর্থ করা হয় তাহলে আপনার হজের মাসে হজের এহরাম করা কি সোননাথ আর যদি কেউ রমজানে করে নেয় তাহলে চলবে সোননাথ ছুটলো নাকি না না হবেই না হজ মেনা মানে নবী সাল্লামের আদর্শ ইসলামের নীতিমালা তাই সন্না আমরা সন্ন্যার যে আরবি ভাষা সন্ন্যাস আপনার সন্না হাদিসের ভাষায় সন্না মানে হাদিস যখন আমরা হাদিস পড়াবো তখন হাদিস সাবজেক্ট সামনে রেখে শুননার সংজ্ঞা করব। যখন ফেকা পড়াবো তখন ফেকার সাবজেক্টকে সামনে রেখে ওসুল ফেঁকে সামনে রেখে তখন সন্ন্যার সংজ্ঞা করব আর যখন সালাফে সালহেনদের ভাষায় আবদুল্লাবিন আব্বাস ইবিন আব্বাস রাজিয়াল আনহর জামা নাই কোথায় আপনার এইসব পরিভাষা ছিল কোথায় ফেকার পরিভাষা ছিল ছিল যে এটা এটা মুস্তাহাব হ্যাঁ এটা হচ্ছে ফরজ এইসব ছিল না নবী সালব করেছেন করতে হবে নবীন নিষেধ করেছেন নিষেধ এটা মকরু তানজি মকরু তাহারিমি এটা হারাম এটা নাজাইজ এইসব কথাবার্তা ছিল না সব এক নিষেধ নিষেধ করতে হবে করতে হবে যদিও তারা বুঝতেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এটা বুঝতেন অবশ্যই কিন্তু সব পরিভাষাগুলি ছিল না এক কথা এখানে ইসলামের আদর্শ ইসলামের নীতিমালা সেটা ফরজ হইতে পারে সেটা ফেকার ভাষায় সুন্নত হইতে পারে উত্তম হইতে পারে আবার সেটা ছাড়া চলবে না এখানে সেটা ছাড়া চলবে না কি হজের মাছ ছাড়া অন্য কোনো সময় হজের এহরাম করা যাবে না ওয়াকারে উসমান উসমান আজি আল্লাহ তালান অপছন্দ করেছেন আই ইউহুর এম খোরাসান আও কারমান কেউ যদি খোরাসান থেকে অথবা কারমান থেকে এহরাম করে খোরাসান কোথায় রয়েছে হ্যাঁ আফগানিস্তান জি কেউ আফগানিস্তান থেকে এহরাম মানে ওখান থেকে এহরাম পরে চলে আসছে তাহলে বাংলাদেশ থেকে যে যারা উমরায় আসছেন বাহজে আসছেন তো ঢাকাতেই তো এগুলা ফ্লাইটে উঠছেন তখন দিয়ে এহরাম পরে নিছেন তুই তো না যায়স এহেরাম পড়া না যায় কিন্তু সেখান থেকে যদি লাভবাই পড়তে লাগে এটা না যায় আপ আমরা দাম্মাম থেকে যখন ফ্লাইটে যাই কিন্তু আমার বাসা থেকেই কিন্তু এহরাম করি এক সময় গিয়ে এয়ারপোর্টে করতাম আমি আজকে তো দশ পনেরো বছর আগে এয়ারপোর্টে করতাম কিন্তু এয়ারপোর্টে গিয়ে আবার ভিতরে গিয়ে বাথরুমে যাও তো তারপর বাথরুমে অনেক সময় ভিড় থাকে তো লাইন লাগাও আর তারপরে ওখানে গিয়ে কাপড় চেঞ্জ করো আবার কাপড়টা খারাপ হয়ে যায় সুন্দর করে এখানে সব কিছু সেট ফেট করে নিয়ে আর তার বাসা থেকে হেরমটা পরে গাড়িতে বসে গেলাম আল্লাহ বিসমিল্লা ঢুকে গেলাম প্লেনে হ্যাঁ অনেকে নিজেকে কষ্ট দিয়ে প্লেনের ভিতরে এখন তাইফের কাছাকাছি হতে যাচ্ছে তখন দেখা যায় ও বাথরুমে যাচ্ছে লাইন দার জন্য কি করবে এখন গিয়ে ভদ্রলোক এ রাম চেঞ্জ করবে একটা টয়লেট ওর মধ্যে কাপড় চেঞ্জ করা আর সেই কাপড়টাকে সতর্কতার সাথে না পাকে থেকে রক্ষা করা জটিলতা কি দরকার ওই সবের যদিও যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনি প্লেনে চেঞ্জ করবেন করেন আপনি মানুষের সামনে চেঞ্জ করেন সেখানে করেন আপনি জি তো সময়ের আগে এহরামের কাপড় পরতে পারবেন কিন্তু লাভবাইক বলতে পারবেন না এখন দাম থেকে খেয়ে কে অজ লাভবাহিক আল্লাহম লাভবাইক তো কী বলবেন গনহার কাজ করছেন বেদাত করছেন আর কি কেউ ধরেন মসজিদের নবীর পাশে হোটেল আর সেখানে আরেকটা উদাহরণ দিই বেশি দূর না মেকা দশ কিলোমিটার আরাজ মাত্র দশ কিলোমিটার জুল হলেইফা মসজিদ নবীর কাছে হোটেল সেখানে ধরেন এহরাম পরেন এহরাম পরেন কোনো দোষের কথা নাই আপনি হোটেলে ফ্রেশ হয়ে যান গোসল করেন এই ওসুল যথেষ্ট যথেষ্ট আর তারপরে সেখান থেকে যদি আপনি লাভ বাইক লব্লাম মসজিদ নবী দিয়ে শুরু করে দিয়েছেন লাভ কাল্লাম লবেন দিয়ে শুরু করেছেন তাহলে আপনি সন্ন্যতের খেলাফ কাজ করছেন বেদাত করছেন হ্যাঁ আপনি কোন আর কাজ করেন কির কাজ করেন না আপনি বেদাত তো ওসমান রাজি আল্লাহ তালানহ অপছন্দ করতেন যে কোনো ব্যক্তি খোরাসান থেকে আফগানিস্তান থেকে এরাম করে আল্লাবাই কাল্লাভাই করছা চলে আসছে অথবা কেরমান থেকে যে এমাম কেরমানি একজন ছিলেন বোখারির সারে তো ওই সব অঞ্চলে আজারবাইজান উজবেকিস্তান ওই সব এলাকায় একটা যুগ ছিল যে বড় বড় আলামা পয়দা হয়েছে আল্লাহ রাব্বুল আলম ইনসুফ হ্যান আল্লাহর বড় হেকমত যে আল্লাহ সব যুগে একই এলাকা বড় আলেমদেরকে রাখেননি এক সময় ছিল আরব জগতে প্রথম বড় বড় সাহাবাই কিরাম তাবেইন তাবা তাবে তাই না তারা কোথায় মক্কামুদিনা হেজাজে আর তারপর এমন একটা যুগ আসলো ধরেন এমাম বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি তারা কেউ কিন্তু মক্কামদিনা এলাকার লোক না তাই না এমাম আবু হানিফা সাফি এমাম মালিক শুধু মদিন আছে বাকি সমস্ত দেখা যাচ্ছে যে সব এমন অঞ্চলে যে অঞ্চলে এখন আরো তেমন কোনো আলেমই নেই বোখারা সামারকান্ত আজারবাইজান উজবেকিস্তান তুর্কিস্তান এইসব এলাকা তাজিকিস্তান আছে আলেম আলমা তেমন নাই কোন রকম আলেম মানে আমাদের দেশীয় যে হ্যাঁ মৌলবী সাহেবদেরকে আলেম বলা এরকম রকমগুলো আছে কিন্তু বড় কোনো আলেম নেই বিজ্ঞ আলেম নেই আল্লাহ ভাগ বন্টন করে একসঙ্গে ভারত উপ ভারতের বড় বড়ো আলেম পয়দা হয়েছে বড় বড় আইমা পয়দা হয়েছে এখন আছে কিন্তু এখন ওই পর্যায়ের নাই যে পর্যায়ের আরব দেশে আছে এই পঞ্চাশ বছর ষাট বছরের ইতিহাসে যে আরব দেশে একটা এলমি উন্নতি হয়েছে আর বড়ো বড়ো আলেমরা যেমন আরব দেশে রয়েছে যেমন শেখ শেখিমনবাজ ইমন ওসাইমিন আলবানি এইরকম আলেম পৃথিবীতে ভারতও অনেক কোথাও নেই যদিও ভারতে কিছু কেরাম ছিলেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের হাদিসের অনেক বড়ো বড়ো খেদমতো রয়েছে যেমন তৌফাতুল আহওয়াজি আজকের থেকে একশো বছর আগের লেখা তা মিরাতুল মাফাতি ওবায়দুল্লাহ মুবরকপুরি তারপরে আব্দুর রহমান বরাক পুরী তাদেরকে তাবাদী তারা এত বড় বড় মহাদেশ ছিলেন যে আরব দেশ এরকম মহাদেশ সেই যুগে ছিল না জি তো যাই হোক আল্লাহর ভাগ বন্টন করেন সব সময় একই এলাকায় একই জাতির মাঝে আলেম আলেমাদেন না আর এটা শুধু জাতির ক্ষেত্রে না এক পরিবারে দেখা যায় একজন অনেক বড় আলেম হলেন আর অনেক চেষ্টাও করলেন ছেলেদেরকে বড় আলেম করার কিন্তু হইল না আর একটা জাহেলের ঘরে বড় আলেম পয়দা হইল আল্লাহ এইভাবে ভাগ বন্টন করে আর এটা স্পষ্ট হয়ে যায় যে কার হাতে মানে শুধু পয়সা না রেজিক মানে এলেম ও রেজিক বরং উত্তম রিজিক এলেমটাকে আল্লাহ ভাগ বন্টন করে যেমন পয়সা এক হাতে থাকে না বড় বড় যারা ধনী হ্যাঁ যারা জমিদার তাদের সন্তানের পথের ফকির হ্যাঁ আর যারা ফুটপাতিয়ে ছিল কিছুই ছিল না হ্যাঁ তাদের সন্তান আজকাল হ্যাঁ ধনকুব সব এটাতে ধোকা খাওয়ার কিছু না আজকে আছে কালকে নেই সুতরাং আল্লাহকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে নেয়ামতকে স্থায়িত্ব করার জন্য আল্লাহর নেয়ামত টিকে থাক লাস্টিং করুক এর জন্য আল্লাহকে রাজি রাখার চেষ্টা করতে হবে তাহলে আপনার প্রজন্মে আপনার নসলে এলমের নিয়ামত হ্যাঁ দিনদারির নিয়ামত আর ধন সম্পদের নিয়ামত সুস্থতার নিয়ামত সততার নিয়ামত এগুলি বহাল থাকবে না হলে দেখা যাচ্ছে আলেমের ছেলে জালেম চোর বাটমার এত বড় আলেম আর তার বংশধার তার নাতিরা তার ছেলেরা কেউ দিনদার যার এলেম তো কথা দিনদারিও নেই তো ঠিক নাই অনেক আলেমের ঘরে এইরকম আছে এখানে হয় আল্লাহর পরীক্ষা আর না হলে কারো দোষ আছে এখানে সেটা মায়ের দোষ কার বাপের দোষ কার ছেলে মেয়েদের দোষক জি ত্রুটি কোনো জায়গায় আছে সময় আল্লাহকে রাজি করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমে নিয়ামতকে স্থায়ী করবেন কথাটা আমার বুঝছেন না বুঝছেন না জি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ শুক্রিয়া আদায় করা হচ্ছে আল্লাহ যা দিয়েছেন সেটাকে ভালো কাজে লাগানো আল্লাহ যা দিয়েছেন সেটা দিয়ে না করা পয়সা হয়েছে আর পাপ পড়া শুরু করেছেন হ্যাঁ এলম হয়েছে অহংকার করা শুরু করেছেন না 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 আল্লাহ ছিনিয়ে দেবেন আল্লাহর কোন নিয়ামত দিয়ে গুণা করিয়েন না আপনি নিয়ামত দিয়ে আল্লাহ শুক্রিয়া দেখেন নেঘির কাজ করেন দেখবেন নিয়ামতটা টিকে থাকে আপনি ভোগ ভোগ আগামী প্রজন্ম ভোগ করেন আপনার ওসিলাতে আপনার ছেলে মেয়েদের আল্লাহ আমাদেরকে সততা গ্রহণের তৌফিক দান করুন নেখায়া দান করুন তো খরাসান আর কিরমান এটা উদাহরণস্বরূপ যে কোনো জায়গা থেকে দমম থেকে এর উদাহরণ এর উদাহরণ কেউ এর থেকে বাসরা কুফা থেকে বাগদাদ থেকে এহরাম বেঁধে আসছে কেউ সামদেশ দামেশ থেকে এহরাম বেঁধে প্যালিস্টাইন থেকে এহরাম বেঁধে আসছে কেউ ইয়ামান সানাতে এরাম বেঁধে আসছে এটা জায়েজ নয় সময়ের আগে কিন্তু এহরামের কাপড়টা শুধু পরে প্রস্তুতি নিয়ে আসছেন জায়জ অসুবিধা নেই এটা পনেরোশো নম্বর হাদিস হাদিস মায়েশারাদাত আল্লাহ তালা না বর্ণনা করেছেন তিনি বলছেন খারাজ নামা রসুল উল্লাহ শ্বামা রসুল উল্লাহ শাসন সাথে বের হইলাম আসরিল হাজ্যে হজের মাসগুলিতে মাস হাজ্জে হজের রাতগুলিতে হজের মাস ছিল হজের রাত মানে হজের দিন ছিল হাজ্জে এবং হজের সম্মানিত সম্মানিত বা আপনার মর্যাদাপূর্ণ সময়গুলিতে হরমাতিল হাজ হরমাত হরুমাতুনের বচন হরমা মানে সম্মানিত হরমাতন মানে এই জন্য মসজিদে হারাম বলা হয় সম্মানিত হরমেল হজ আর হজের সম্মানিত সময় সময়গুলিতে আমরা কি করেছি সাথে মদিনা থেকে হজের উদ্দেশ্যে কখন বেরিয়েছিলেন পঁচিশে জিলকদ মাস মাস ছিল হজের মাস আর হজের সময়কালগুলি ছিল তারপরে এগুলি হচ্ছে আশরুল হরম আসরুল হরম সম্মানিত মাস যে চারটি তার অন্তর্ভুক্ত ফানাজাল নামে সারেফ তারপরে সারেফ নামক স্থানে আমরা অবতরণ করলাম সারেফ জায়গাটি এখন মক্কায় মদিনার রাস্তা দিয়ে ঢুকতে প্রথম যে মহাল্লা পড়ছে জমুমের পরে নাওয়ারিয়া কারো জানা আছে মক্কা সম্পর্কে আপনাদের কারো আইডিয়া নেই মক্কাবাসী কেউ নেই বা মক্কায় থেকেছেন কিছুদিন এরম কেউ নেই জানেন রাখেন ওই মহল্লাটির নাম হচ্ছে নাওয়ারিয়া মোহাল্লা তো এই মহল্লায় আমাদের একজন দিনী ভাই ছিলেন মা বাবু সাহেব স্বর্ণের ব্যবসায়ী আর তার কারখানা ছিল তো ওনার মা সাথে আমি কয়েকবার গিয়েছি বাসে গিয়েছি থেকেছি কিছু সময় কাল খাওয়া দাওয়া করেছি যার এই মহল্লাটা খুব আমার কাছে খুব পরিচিত আর এই মহল্লার সাথে আমার ইমানই একটি সম্পর্ক এই জন্য আছে যে এই মহাল্লায় সারেফ জায়গাটি সারেফ নামক স্থান এখানে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামা রাজিয়াল্লাহ তালানকে বিয়ে করেছেন মাইমোনা রাজিয়াল্লাহ তালা আনহাকে বিয়ে করেছেন রসুরুল্লাহ এই সারেফ নামক স্থান এই জায়গায় রসুরুল্লাহ অনেক পরে যখন মাইমোনা তালা আনহা কোনো হজ বা উমরার সফরে ছিলেন এইখানে তার ইন্তেকাল হয় ই আল্লাহর হেকমত যেই জায়গায় বিয়ে হয়েছে যেই জায়গায় হ্যাঁ নবী নবীম স্বামীর সাথে সাক্ষাৎ হয়েছে ওই জায়গায় এসে তার মালাকুল মত হাজির হয়েছে আর সেখানেই কবর আছে কবরটা চিহ্নিত করা আছে এখন একটু ওয়াল উঁচা করে একবার রোডের পাশে ওয়াল একটু উঁচা করে ঘেরা আছে এবারও আমি সেই দিনে এয়ারপোর্টে আমাকে যে ভাই রাখতে আসে যেহেতু মক্কার ভাই তো উনি রাখতে আসছেন তো উনি ভাবছেন যে হয়তো আমি জানি কি না তো বলছেন যে শেখ এখানে মাইমোনা রাজিয়াল্লাহ তার কবর আছে আমি জানি এটা অনেক আগে থেকে জানি আমার ছাত্র জীবন থেকে জানি আজকে থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে জানি কারণ আমি সবসময় তলাশ করতাম যখন সৌদি আরব লেখাপড়ার জন্য এসেছি ঐতিহাসিক জায়গাগুলি তলাশ করতাম হাদিসে পড়েছি নবীর জীবনীতে পড়েছি তো এই জায়গাগুলি কোথায় এই নাম যে বলা হচ্ছে এটা কোন দিকে থাকতে পারে তো সবসময় এই কল্পনা জল্পনা লেগিয়ে থাকতো যাতে করে আমি নিজেও এলেম হাসিল করতে পারি আর অন্যকেও সুন্দরভাবে বুঝাইতে পারি তো এ সারেফ নামক স্থানটি এখন নাওয়ারিয়া মোহাল্লা বলে পরিচিত তো এখানেই মাইমোনা রাজি আল্লাহ তালার কবর রয়েছে বলছেন সারেফ নামক স্থানে আমরা নামলাম তালাত বলছেন মা আয়সা ফাখা রাজা ইলা সাহাবি নবী সাহাবাই কেরামদের উদ্দেশ্যে বের হলেন তাঁবু থেকে আর বললেন মাললাম এখন মেন কুম মাহু হাজি যার সাথে হাজি কুরবানির পশু নাই আগের যুগে কি করতো হ্যাঁ যখন হাজির হাজিরা আসতো তখন কুরবানির পশু সাথে করে এ ঘরের পোষা পশু যেন আমাদের দেশে যাদের ঘরের পশু আছে ঘরের কোরবানি তারা কি বাইরে তো কোরবানি কিনবে না ঘরের কোরবানিতে একটা আলাদাই ভালোবাসা আছে হ্যাঁ আলাদাই তাতে মানে একটা মজা আছে কোরবানি দিয়ে নিজের পোষা কোরবানি গ্রামের লোকেরা বুঝে না আমরা ছোটোকাল কালতে বুঝেছি এই জিনিসটা দীর্ঘ সময় ধরে আমরা নিজেরা পুষে যদি গোটা বছর নাও পুষি ছয় মাস আগে কিনে নিয়েছি হ্যাঁ বা মার আব্বা কিনেছে আর তারপরে বাড়িতে বসেছি তার আগে তো আমরা দেখেছি যে না এই আমাদের বাড়িতেই এই বকরির বাচ্চা এটা জন্মেছে বা গরুর এটা জন্মেছে আর তারপরে আমাদের বাড়িতে বড় হয়েছে তারপরে দাঁত হল তারপরে কোরবানি দিলাম সুখান আল্লাহ ওর সাথে একটা মহাব্বতি আলাদা আছে হ্যাঁ যত আপনার প্রিয় বস্তুকে আপনি কোরবানি করবেন আল্লাহর জন্য তত বেশি তাতে নেকি ঘিরেছে কিন্তু কেনলেন আর সাথে সাথে জবাই করে দিলেন ও তো যত তাড়াতাড়ি জবাই করতে পারে আরে কখন জবাই রে দেখাশোনা করবে তাই না পেরেশানি কোন ওর সাথে বলছেন যে সাহাবাই কিরমদেরকে বললেন যে তোমাদের মধ্যে যার কাছে কোরবানি পশু নেই বাইয়া জালা উমরা আর সে যদি চায় যে এইটাকে ওমরা করে নেবে মানে নিয়ত করেছিল কিসের হজের নিয়ত করে করেছিল কারণ জাহিলি যুগে হজের মাসে ওমরা করা বড়ই পাপের কাজ নিকৃষ্ট পাপ ছিল আসছে হাদিস জাহিলি যুগের এটা কুপ্রথা এবং কুধারণা ছিল যে হজের মাসে শুধু হজ করে যাবেন অমরা করবেন আবার কষ্ট করে আসবেন আর আসবেন হ্যাঁ এক সফরে দু দুটা কাজ করে চলে যাবেন এত সহজ না 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 কষ্ট করতে হবে এই ধরনের ধারণা ছিল তো এই কুসংস্কার যেগুলো সমাজে থেকে যায় যতক্ষণ পর্যন্ত ওহির বিধান সম্পর্কে জ্ঞান না থাকবে বা ওহি নাজিল না হবে ততক্ষণে কুসংস্কার দূর হবে না বাপদাদার প্রথা মেনেই চলবে না আমাদের দেশে অধিকাংশ মুসলিম সমাজ হ্যাঁ মুসলিম পাঁচ অপ্তর নামাজি কিন্তু বিয়ের শাদিতে ইসলামের ধার ধারে না ও বাপদাদা থেকে কেমন চলে আসছে বিয়ে শির নিয়ম নীতিমালা ওই সম্মানে জামাইকে বসাইতে হবে স্টেজ সাজাইতে হবে আর তারপরে একটু ফুলমালা দিতে হবে যুবতী যুবতী মেয়েদেরকে দিয়ে আর তারপরে কি করতে হবে গাড়ি ঘেরাও করতে হবে এগুলো আছে আপনার দিদিকে হ্যাঁ গাড়ি ঘেরাও করতে হবে আর তারপর স্টেজে উঠবে ফিতা কাটতে হবে আর তারপরে হাত খাওয়া দাওয়া জামাই যা নতুন যে খাওয়া দাওয়া করবে তার হাত ধুয়ে দিতে হবে যে হাত ধুয়ে তাকে পয়সা দিতে হবে কত সবই কুসংস্কারে ভরা কুসংস্কারে ভরা এই দু চারটা কথা বললাম আমার তো আলোচনা আছে বিস্তারিত আলোচনা আছে কয়েকটা আলোচনা এর উপর আছে বিয়ের বেদাতে দুটো আলোচনা আছে বিয়ের সন্নতি তরিকা আলোচনা আছে আর বিয়ের বেদাত সম্পর্কে দুটো আলোচনা আছে আমি এই জন্য আলোচনা করেছি কারণ ভুক্তভোগী আমরা রুগী আমাদের সমাজ রুগী এদের চিকিৎসার প্রয়োজন রয়েছে এরা মনে করে যে ওই পাঁচাত্তর নামাজ বলি মুসলমান হয়ে যায় হ্যাঁ ব্যাস আর এই দিকে আপনি বিভিন্ন বেদাত করে আপনি গুমরা পথভ্রষ্ট হয়ে থাকছেন আপনি অর্ধেক ইসলাম মানছেন অর্ধেক ইসলাম মানছেন না আপনি মন ইসলাম আপনার বিয়ে শাদিতে ইসলামের ধার ধারছেন না আপনি আল্লাহ হেদায়ত দান করুন তো তোমাদের কেউ যদি পছন্দ করে যে এটাকে উমরায় রূপান্তরিত করে না নিয়ত বদলে দেব নিয়ত বদলানো যায় যতক্ষণ কাজ না শুরু করেছে কাজ শুরু করে পরে তফ শুরু করে তারপরে নিয়ত বদলাতে পারবেন না কিন্তু তফ শুরু করার আগ পর্যন্ত গিয়েছিলেন আপনি কিষণ নিয়তে ধরেন এখন এখন হলে তো বেশি কষ্ট হয়ে যায় তাই না আর একটু পিছিয়ে দিই হজের সময় কাছে চলে আসুক হ্যাঁ জিলকাদ মাসে ধরেন গেলেন জিলকাদ মাসের পনেরো বিশ তারিখে পনেরো বিশ তারিখ পর্যন্ত ঢোকা যায় মেরে স্বাভাবিক মক্কায় এখন অত চেকচাপ কড়াকড়ি থাকে না বিশ বাইশ জিলকাত পর্যন্ত আমি ফ্লাইটে গিয়েছি একসময় হজ ডিউটিতে গেছি কোনো চেক নেই যদি আমাদের কাছে পারমিশন থাকতো যাওয়ার মন্ত্রণালয় থেকে কিন্তু কোনো চেক টেক নেই তারপরে তখন চেক শক্ত বসে যেত তো যাই হোক আপনি পনেরো বিশ জিলকাদে গেলেন মক্কা প্রথম উমরা করতে গেলেন যে যাই ওমরা করি আর আত্মীয় এসছে বাবা এসছে একটু হয় দেখা সাক্ষাৎ করে আসি কিসের নিয়ত করে গেছেন উমরা নিয়ত করে গেছেন শুধু ওমরা নিয়ত করেছেন আর তারপরে এখনো তপ শুরু করেননি তপ শুরু করার জন্য আপনি হারামের গেট পর্যন্ত পৌঁছেছেন আর তারপরে মনে কি আসলো যাক থেকেই যেই নয় আর থেকে গিয়ে হজটা করেই নি আর হজটা আমি হজে কেরান করিনি কি করি হজে কেরান করিনি এখন নিয়ত বদলে নে বদলানো যায় বদলানো যায় যতক্ষণ পর্যন্ত কাজ না শুরু করেছেন যদি ওলামারা বলছেন যে আপনি অনুত্থম থেকে উত্তমে বদলাবেন অর্থাৎ যদি হজের নিয়তে গেছেন আপনি শুধু হজ কর হজে এফরাদের নিয়তে গেছেন হজের এহরাম বেঁধে গেছেন পরে চিন্তা করেন আমি শুধু হজ কেন করব উমরাটাও করেনি তখন হজের নিয়তকে তাহলে এটার জন্য আমি উদাহরণ দিই যে হজের জন্য আপনি স্বাভাবিক সময়ে গিয়েছেন আপনি কিসের নিয়ত করে শুধু হজের নিয়ত করে গেছেন যখন হজে যায় মানুষ বা তার আগেও গেছেন সমস্যা নেই একটু আগে হেরাম বাঁধা যায় হজের মাসে হোলি হলো এক হাজান বলেছেন মিকার থেকে তাইফ থেকে আর মক্কা যাওয়ার পরে কাবা শরীফের কাছাকাছি যখন গিয়েছেন এখনো তপ শুরু করেননি মসজিদাহার ঢুকছেন তখন চিন্তা করছেন যে আমি হজ শুধু হজ কেন নিয়ে যাবো আমি হজের তামতোই করিনি সময় তো আছে হজের তামতো করে নি তাহলে এখন কি করতে হবে আপনাকে হজের নিয়তকে কি সে বদলাইতে হয় উমরা নিয়তে বদলাইতে হয় আর এটা উত্তম শুধু হজের চাইতে হজ উমরা দুটো করা উত্তম আর হজে কেরান দুটো একসাথে নিয়ে চলা আর দীর্ঘ সময় এহরামে থাকার চাইতে মাঝখানে হালাল হয়ে তামাত্ম করা উত্তম যে হজ আলাদা হইলো না উমরা আলাদা হয়ে গেল তারপরে আট তারিখে হজের এহরাম কারণ নবী শাহ সমস্ত সাহবাই কেরামকে এটাই করিয়েছিলেন যাদের কাছে কোরবানি পশু ছিল না সুতরাং আপনি হজ থেকে নিয়তটা কি করলেন চেঞ্জ করলেন জায়েজ রয়েছে নিয়তকে পরিবর্তন করা যায় হজের ক্ষেত্রে এখন নামাজকেও যদি শুরু করে দেয় নামাজ শুরু করেছেন প্রথম জহরের সন্ন্যত জহরের আর তকবীর তাহারিমা তকবির তাহারিমার আগ পর্যন্ত অসুবিধা নেই কারণ এখন আপনার সুযোগ আছে কিন্তু তাহরিমা তাহারিমা কিসের দিয়েছেন আপনি সন্নাতে যে জহরের সন্নাথ তারপর হঠাৎ করে একটা কল চলে এসছে বুঝতে পারছি এই কলটা আমার খুব এমার্জেন্সি কফিলের কল তো চিন্তা করার আর সন্নাথ টন্নাথ না পড়ে এখন কি করি হ্যাঁ ফরজের নিয়তটা বদলে দিই যে সাথে সাথে কিন্তু তগবির তাহারিমা অলরেডি হয়ে গেছে তকবীর তাহরিমা হওয়ার পরে যদি এখন নিয়ত করেন যে আমি এখন ফরজে নিয়ত করে নিলাম আর তারপরে ফরজটা সেরে নিয়ে হ্যাঁ তারপরে দিলেন টান চলবে না চলবেন না তবে একটা করা যায় একটা রাস্তা আছে এমার্জেন্সি ধরেন এখন আমি সন্ন্যত পড়তে থাকলে সময় লাগবে আমাকে তাড়াতাড়ি যেত বিশেষ করে হাউস ড্রাইভার আল্লাহ হেফাজত করুক তো তো অনেকে বস ড্র আলেমও আছে অনেকের এরা আল্লাহ করুক যাই হোক এমার্জেন্সি একবারে জি একজন আল কাসিমের ঘটনা বারো বছর সে কফিলের কাছে থেকেছে কফিলের অলরাউন্ডার ছিল অলরাউন্ডার মধ্যে বাড়ি থেকে নিয়ে মাঠ ঘাট যা কাজ সব কাজ করতে পারে সব কাজ এত কাজ জান ইন্ডিয়ান আর তারপরে মাগরে আজান হয়ে গেছে আজান হয়েছে দিয়েছে তখন তার মালিক টেলিফোন করছে কোথায় বলছে একটু মসজিদে যাচ্ছি এখনই বলছে আমি নামাজ পড়ব তারপর আসবো বুঝছেন না এখনই আসতে হবে না আমি আসবো না নামাজ পড়ে আস নামাজ পড়ে এসছে তারপরের দিন তাকে এক্সিট লাগিয়ে বিদায় জি চক্ষু লজ্জা পর্যন্ত নেয় অনেকের জি সুতরাং আপনাকে সময় সতর্ক থাকতে হবে আপনার হালাল রুজি আছে তো যেই ক্ষেত্রে অবকাশ আছে সেই ক্ষেত্রে অবকাশ গ্রহণ করতে হবে যাই হোক সবাই এরকম অনেক ভালো মানুষ অবশ্যই আছে কিন্তু ভালোর মধ্যে ছাওয়া আছে খারাপও আছে তো আল্লাহ আমাদেরকে ভালো দান করুন খারাপ থেকে রক্ষা করুন হেফাজত করুন তো যাই হোক কি বলছিলাম সেটা হচ্ছে সুন্নত শুরু করে এখন সুন্নত বলে সময় লেগে যাবে আর এমার্জেন্সি কল এসছে যে কোনো কল হইতে পারে তাহলে সন্নতটা ছেড়ে দেন সন্নত ছাড়া যায় যাচ্ছে সন্নতকে ছাড়া যায় যাচ্ছে একামত হয়ে যা সন্নত ছাড়ছেন না তো না যায় হলে কি করে ছাড়তেন অনেকে কিন্তু ছাড়েন না হানাফি মজাবের যারা অন্ধ হ্যাঁ অনসারী আর হাদিসের পর্বটরে করেন লা কোনো সালাত হবে না একামত হওয়ার পরে তারপরে ও ফজরে সন্ন্যত ভর্তি আছে আছে হবে না আপনার নামাজেরুক হবে না নামাজেরুক এজা ওকিমাতির সলাতলা মাকতুবা সলাতের একামত হয়ে গেলে কোনো সালাত হবে না ফরত ছাড়া তারপরে আজকে ফজর একটা ছেলে বেশ দিনদার ছেলে আমার মসজিদে ওখানে লন্ডি দিয়ে কাজ করে দেখি প্রায় দিনে আমি একামতের সাথে মসজিদে প্রবেশ করি দেখি যে ও নামাজ চালাইতে আছে মানে এক্ষুনি নামাজটা শুরু করেছে আর তারপরে এসে নামাজ ধরে আমার পাশে আজকে এলো ওকে বললাম যে তুমি এরকমটা করো আমার আলোচনা শোনে এবার কিন্তু তো আজকাল তো অধিকাংশ লোক কীরকম শোনা শোনে তিন মিনিট থেকে চার মিনিট তাই না গোটা এক ঘন্টার আলোচনা শুনবে তাহলে না আসল মশলাগুলি জানবে আর তারপরে একটা আলোচনাতে তো সবই নাই তো যাই হোক ওকে বুঝালাম সেটা মাসা আল্লাহ ওর মধ্যে আগ্রহ আছে জানার বুঝলো আমি বললাম যে তুমি যদি নামাজ শুরু করে দিয়ে থাকো আগে একামতের আগে আর দেখছো যে নামাজটা আমি পুরা করি না প্রথম রাখা ধরে নেব তাহলে নামাজ ক্যান্সেল করিও না সন্ন্যত ক্যান্সেল করিও না পড়ে না কিন্তু যদি এমনটা হয় যে এক্ষুনি নামাজ শুরু করেছো অথবা জামাত শুরু হয়ে গেছে তারপরে তুমি সন্নত শুরু করছো আমার মনে হয় মাঝে মাঝে তখন তোমার জন্য সন্ন্যত শুরু করা যায়জ নয় তোমার এইভাবে নামাজ পড়া নেকির কাজ নয় কোন বিরোধিতা করা যাই হোক সেটা আলহামদুলিল্লাহ কবুল করলাম জি তো আল্লাহ সকলকে হেদায়ত দান করুন কি বলছিলাম নামাজ ছেড়ে দিতে পারবে না মার্জেন্সি নামাজ ছেড়ে দি আপনি ফরজ আবার ফরজ এর এক মধ্যে ফরজটা পড়ে নেন তাড়াতাড়ি বলছেন যে কারো কাছে যদি কুরবানির পশু থাকে আর সে যদি চায় যে সেটা ওমরার নিয়তে বদলে দিবে সেটা করতে ভালিয়া ফাল মান কানা মাহুল হাদিয় আর যার কাছে কুরবানির পশু সাথে আছে সাথে করে নিয়ে আসছে ফালা তাহলে চলবে না নবী সাল্লাল্লাহু কাছে কি ছিল সাথে কোরবানি পশু এই জন্য তিনি হালাল হতে পারেননি আর তিনি আকাঙ্ক্ষা করেছিল এই ওহিটা মক্কাই নাজেল না হয়ে যদি মদিনাই নাজেল হইত যখন আমি কোরবানির পশু নিয়ে বেরোছিলাম তাহলে আমি কোরবানির পশু নিয়ে আসতাম আসুকুল হাদি হাদি কোরবানির পশু নিয়ে আসতাম না ওয়ালা জাল তাহা উমরা আর আমি উমর উমরার নিয়তেই আমি আসতাম উমরা করে হালাল হয়ে থাকতাম আর আট তারিখ আবার হজের এহরাম বেদে হজে তামাত্ম করতাম এই জন্য হজের তামাত্ম এক নম্বর উত্তম তারপরে হচ্ছে হজে কেরান যেহেতু হজে কেরানও দুটোর নাকি পাওয়া যায় একসাথে দুটো চলে আর তিন নম্বরে হচ্ছে হজে এফরা এইটি হচ্ছে সঠিক মত অধিকাংশ আই এম মাই ক্যারাম জি আল্লাহ রব্দুল আলামিন তৌফিক দান করে তা আলাদ বলছেন মা ইশাফ আল আখুবে হওয়া তারে কলহামিনা সাববেহি সাহাবাই ক্যারামদের কেউ এই আমলটি নিল যে ওমরা নিয়ত বদলে নিল আর তারপর ওমরা করে হালাল হয়ে গেল হজে তামাত্ম করলো আর কেউ কেউ সেটা নিল না ত্যাগ করলো জরুরি মনে করলো না প্রথম দিকে এটা ছিল কিন্তু পরে নবী শাসন যখন জানতে পারলেন একটি হাদিস আরও স্পষ্ট করে যে যাদের সাথে পশু ছিল না কুরবানির তাদের সবাইকে একবারে কড়া নির্দেশ দিলেন এবং বাধ্য করলেন যে সবাই হালাল হয়ে যাও সবাই হালাল হয়ে যাও আর কি করো হজে তামাত্ম করো নবী সাইসাল্লাম যে এহরাম অবস্থায় আছেন এটা দেখে অনেকেই কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল তাদেরকে বললেন যে আমার সাথে কোরবানি পশু আছে তোমাদের সাথে কোরবানি পশু থাকলে থাকো আমার সাথে এই এহরাম অবস্থায় থাকো তাহলে বোঝা গেল যে হজে তামাত্ম করা যদি সুযোগ থাকে তাহলে সেটি হচ্ছে উত্তম নবী সাইসাল্লাম তার তাগিদ করেছেন তালাত মায়েশা বলছেন ফাহাম্মা রসুল উল্লাহাম রেজা আলমিন আসাবে রসুল উল্লাহাম এবং তার কয়েকজন সাহাবেকার অল্প কিছু সাহাবি তাহলে মদিনাতে কুরবানি পশু নিয়ে এসেছিলেন ফাঁকান আহালা কুয়া তারা শক্তিশালীও ছিলেন কারণ দীর্ঘ সময় ধরে এহার অবস্থায় থাকতে হবে ওয়াকানা মাহমুদ হাদিও তাদের সাথে কুরবানি পশুও ছিল ফালা মিয়াসদেরু আলাল ওমরাতে সুতরাং তারা ওমরা আলাদা করে করতে সক্ষম হননি কারণ হালাল হতে পারছেন না তফ করলেও সাফা মারোস সাইকেলেও চুল কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরবানী জবাই করার দিন দশ তারিখ না আসবে কালাত মায়েশা বলছেন ফাদাখালা খালা আলী রসুর উল্লাস আমার কাছে প্রবেশ করলেন তাঁবুতে খেমাতে ওয়ানা আব কি সেই সময় আমি কান্না করছিলাম মায়েশা রাজি আল্লাহ কি করছিলেন কান্না করছেন ফাকালা নবিস বলেন মায়ুব কি কে ইয়া হান্তা হান্তা হ্যাঁ তোমাকে কিসে কান্না করাচ্ছে কেন তুমি কান্না করছো হে পাগলি হ্যাঁ হে পাগলি জি আদর করে হ্যাঁ মেয়েদেরকে কি বলে আরে পাগলি বল না ওই রকম ভাষাটা এখানে বলেছে কৌ তো আমি বললাম তো আমি আপনার কথা শুনেছি আপনি সাহবাইকারকে কি নির্দেশ দিলেন যে তাদেরকে সবাইকে বললেন যে তোমরা কি করো নিয়ত পরিবর্তন করে সব ওমরা করে হালাল হয়ে যাও ফা মনে তো লমরা কিন্তু আমি তার ওমরা করতে পারলাম না কেন আমি ওমরা করবো আপ করতে তার আগে আমার মাসিক চলে সবাই উমরা করছে আপনার অন্য অন্য আমার সতীনেরা সবাই উমরা করছে আর আমি এখানে তামুতে বসে আছি মসজিদ আহারামে ঢুকতে পারছি না পাক অবস্থা মসজিদ আহারামে ঢুকা যাবে না কালা বলছেন নবীশাসম তখন অমার সান কি হয়েছে তোমার উমরা করতে পারলে না কুল তো আমি বললাম লা ওসাল্লি আমি নামাজ পাই না এটা ভদ্র ভাষা আজকাল মহিলারা কি বলে আমাদের সমাজে মা শিখেছে খুব কম বলে কি বলে নামাজ পাই না বা নামাজ পড়তে পারি না নামাজ পড়তে কি বলে নামাজ নাই হ্যাঁ নামাজ নাই বিভিন্ন ভাবে বলে বলে নামাজ 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 নাই নাই না পড়তে ইত্যাদি এই তার মানে আমার মাসিক হয়েছে এখান থেকে আমাদের শিক্ষা যে একটা কথা যদি আমরা বেশি ভদ্রভাবে হ্যাঁ উপস্থাপন করতে পারি তাহলে সেটা বেশি উত্তম সেটা বেশি উত্তম একবার নিচে নাম বিশেষ করে যেসব কথাগুলি লজ্জাকর কথা সেসব ক্ষেত্রে ইশারা ইঙ্গিতে কথা বলা ভালো কোরআনে সহবাসকে কি বলা হয়েছে তোমরা যদি নারীকে স্পর্শ মানে সহবাস আল্লাহ সহবাস বলেননি যে তা আল্লাহ আমাদেরকে কথার আদব কায়দা শেখাচ্ছে কারণ অনেকে খুব নোংরামিতে নেমে যায় ভাষা বলতে গিয়ে না সবসময় ভদ্র ভাষায় হ্যাঁ আর আপনার এমন ভাষায় কথা বলবেন রুচিশীল কথা হয় কিছু কিছু শব্দ আছে যেগুলো খুব খারাপ শব্দ নিম্নমানের শব্দ যেগুলি একেবারে নিকৃষ্ট সমাজের লোকেরা ওই সব শব্দগুলি ব্যবহার করে সেগুলি একজন ভদ্র মানুষ একজন পরেশগার মানুষ কেন ব্যবহার করবে জি তো বলছেন যে আমি সালাদ করতে পারি না কালা ফালাই তোমার কোনো ক্ষতি নেই কি ক্ষতি তোমার কোনো অসুবিধা নেই তুমি উমরা নে কি যাবে আর তোমার হজ কেরান হয়ে যাবে সময় যদি চলে আসা আট তারিখ তাহলে তোমার ওমরা আর হজ একসাথে হয়ে যাবে আর তার আগে পাক পবিত্র হলে তুমি ওমরা করবে ইন্নামান তো ইমরাত ইম্বানিয়া আমি ইম বানাত আদম তুমি আদমের মেয়েদের একজন তুমিও আর আদমের মেয়েদের ওপর আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে লিখে রেখেছেন কি যে সাবালিকা হলে মাসিক হবেই অন্য হাদিস ইন নাহাজ আমরন কাদকাত আলা বানাতে আদম এটা এমন একটি বিষয় চূড়ান্ত বিষয় যে আদমের মেয়েদের ওপর আল্লাহ সেটা লিখে রেখেছেন লিখে রেখেছেন চূড়ান্ত ভাই সাবালিকা মানে মাসিক হবে সাবালিকা হয়ে গেছে আর যদি মাসিক না হয় তাহলে ডাক্তার কাছে নিয়ে যান কেন মাসিক হয় না আরে পনেরো বছর ষোলো বছর আঠারো বছর বয়সে মাসিক কেন হয় না ডাক্তার দেখে খরচ করবে না হলে এটা রোগ সমস্যা জি তাহলে হবেই এটা কাতাব আল্লাহ আলেকে তোমার ওপর আল্লাহ লিখে রেখেছেন মা কাতাবা আলি যেমন অন্য নারী মেয়েদের ওপর লিখে রেখেছেন ফাকুনি কি হাজ্জাতে কে তোমার হজ্ই থাকো তুমি তোমার হজ বরবাদ হবে না নষ্ট হবে না আস আল্লাহ ইঁয়ার জোখ আই জোকা কি হা হতে পারে আল্লাহ তোমাকে ওমরাও দেবেন তার সাথে এক তোমরা নাকি পেয়ে যাবে আর তারপরে হয়তো তোমাকে সেপারেট একটা ওমরার ব্যবস্থা করে দেবো একটা ওমরা করে নিবে আলাদা করে মনের শান্তির জন্য কালাত মায়া বলছেন ফা জানা ফিহাজাতে হি নবিস্লামের হজে বের হইলাম আমরা হাত না মেনা মেনা গেলাম আট তারিখে মেনা তো মেনা গিয়ে পাক পবিত্র হইলাম মানে আট তারিখের আগে পাক পবিত্র হইতে পারলেন না যদি পবিত্র হয়ে যেতেন তাহলে কি করতেন কুমরাটা করে নিতেন মানে তফ আর সাফামারা সাই তারপরে চুল ছোটো করে না ব্যাস হয়ে গেল তাহলে হজ্ঞে তামাত্ম হতো মায় আল্লাহ তাল্লাহ হজ তামাত্ম হয়নি হজ্ কেরান হয়েছে ওমরাকে কিসে ঢুকিয়ে দিলেন নিয়ে গিয়ে হজে ঢুকিয়ে দিলেন যদি হজের সাথে ঢুকে একাকার করে দেন ওর নাম হচ্ছে হজে কেরান কেরান কারানে মিলিয়ে দেওয়া দুটাকে একসাথে মিলিত করে দেওয়া আর এফরাদ কাকে বলা হয় এফরাদ মানে শুধু একটি মুফরাদ তার মানে হজের মাসে শুধু হজের নিয়ত করলেন আল্লাহ আমি হজে এসেছি ওমরা পড়ে বা আগে করেছেন আর এই সফরে আর ওমরা করবো না কিন্তু এটাতে লস শুধু নেকির লস কাজ তো হজে কেরান আর হজে এফরাদের একই কোনো পার্থক্য নেই কাজ ভালো করে শুনে হজে এফরাদের কাজ আর হজে কেরানের কাজকর্মে কোনো পার্থক্য নেই তারপরে কিছু লোক হজে এফরাদ করে কেন করে জান কোরবানির খরচ বাঁচার জন্য মদিনার ছাত্ররা বেশি করে এই যে ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম হজটা চেষ্টা করে যে উত্তম হজ হজে তোমারই করি আর তারপরে দ্বিতীয় তৃতীয় সময় ফ্রি ছিল প্রতি বছর হজ করবে আর চারশো পাঁচশো টাকা আবার অল্প পয়সা পাই হ্যাঁ ওখান থেকে আবার হ্যাঁ আর অনেকে অভাবীও থাকে যার ফলে কি করে এই কোরবানির খরচ বাঁচার জন্য কি করে হজে এফরাদ করে এটা না করে আরেকটা উত্তম বিকল্প শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ তো বলেছেন যে হামান তামাত তাবিল ওমরা তে আল্লা হাজী ফামাস্তাইস হাদি যেই ব্যক্তি ওমরা হজ দুটোই উপভোগ করবে ফামাস্তাইসের মেল হাদি যথাসাধ্য সে হাদি কোরবানি জবাই করবে আর যদি না পারে কোরবানি হামাল নামিয়াজেদ কোরবানি পেল না কোরবানি করতে পারলো না কোরবানি পয়সা নেয় একটু অভাব আছে তাহলে ফাসেয়াম সালাশাতে ইয়ামিন ফিল হাজো সব আতিন ইজা হ্যাঁ তিন দিন কি করতে হবে ওইখানে ধরেন গেলেন তারিখ 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 হ্যাঁ বা তার এই রেখে নিলেন আপনি কেউ কেউ বলেছেন নয় তারিখে পর্যন্ত রাখতে পারবে যদি এই হজে তামাত্মর কি হয় আপনার আপনার হজে তামাত্ম করলেন আর কোরবানি করতে পারলেন না সেই জন্য যদি হয় কিন্তু নয় তারিখে না করে বেশি ভালো দশ তারিখে মোটে যায় যে ঈদের দিনে রোজা রাখা যায় নয় আই এম তা শিখে কোনো কোনো অলমারা বলেছেন যে করতে পারবে যদি কেন হজের মধ্যে যেহেতু করতে হবে তিনটে দিন করে আসতে হবে ধরো তেরো তারিখে চলে আসবে ধরেন দামম দেখে গেছেন আপনি তাহলে আপনাকে তো সেখানেই সারতে হবে তিনটি রোজা অসী নেই যা রাজা তো আর সাতটি রোজা কখন ফিরে আসার পর দামমে করেন দেশে গিয়ে করেন যেখানে করবেন সেখানেই করেন সাতটি রোজা দশটি রোজা রাখলি হয় তাহলে দশটি রোজা রাখলেন আর আপনাকে কোরবানি দিতে হইলো না যেহেতু আছে আর আপনার নেকিটা পূর্ণ হলো হজেরও হলো আর ওমরার হয়ে গেল কেন শুধু হজে এফরাত করবে কিন্তু যদি কে করে যায় আছে হজ তিন রকমেই যায় হজ তিন রকমেই যায় কিন্তু জীবনের ফরজ হজ যদি হয় তো যথাসাধ্য চেষ্টা করবেন উত্তম হজ করার আর সবচেয়ে উত্তম হচ্ছে তামাত্ম আর তামাত্ম করতে কোনো অসুবিধা হয় তাহলে কি করবেন কেরান করবেন সেটিও যা অথবা আপনি করলেন না কেরান করব অল্প সময়ে একটু অল্প মেহনতে কম মেহনত দুইবার করে সাই করা লাগবে না তামাত মাত্র দুইবার করে সাই করতে হবে প্রথমে সাই করতে হবে ওমরা যেহেতু সেপারেট আর তারপরে আবার দশ তারিখ আবার সাই করতে হবে হজের জন্য কিন্তু কেরানে একটি সাই যথেষ্ট যদি প্রথমবারে করে থাকেন তো অফে কদুমের সাথে দশ তারিখে করতে হবে না আর যদি আগে না করে আগে শুধু তো অফটা করে নিয়েছেন আর তারপরে ভিড় ভাড়ে এত আমি আর সাই করব না পরেই করব করতে পারো আর একটু হালকা হইল পার্থক্যগুলি বলে দিলাম কথা লম্বা হয়ে যাচ্ছে হাদিসের আমাদের এগিয়ে যেতে আমরা পারছি না বেশি তো যাই হোক মহেশ্বর আল্লাহ তালা বলছেন যে নবী সাথে হজে গেলাম আমরা মেনা গেলাম ফা তাহলে তো সেখানে গিয়ে পাক পবিত্র হইলাম সোম্মা খারাজ তো মেম মেনা তারপরে মেনা থেকে বের হইলাম ফা আফাজ তো বিল বাইতে বাইতুল্লাহর তো আফে করলাম সংক্ষেপ করে দিলেন কিন্তু মেনা থেকে বেরিয়ে বাইতুল্লাহ আসবে না মেনা থেকে কোথায় গেলেন আরাফা গেলেন আরাফাতে ফিরে এসে মোজদালে মোজদালে ফিরে এসে এখন মেনা মেনা থেকে আবার বাইতুল্লার এফাজা কাল আত মা বলছেন সুম্মা খারাজ তো মাফির না আখেরে তারপরে নবী শাসনের সাথে তেরো তারিখে সর্বশেষ বিদায় বেরোইলাম নাফার নাফার শেষ নাফার নাফার সানি মানে তেরো তারিখে বিদায় তো তেরো তারিখের দিন বিকেলবেলা জহরের পরে পাথর মারতে হবে জোহরের পরে পাথর মারার পরে বেরোইলাম তাহলে সন্ধ্যা লেগে আসলো তারপরের রাতটি হচ্ছে কয় তারিখের রাত হ্যাঁ তেরো তারিখের পরে কয় কয় তারিখের রাত চোদ্দ রাত আগে রাত না তারপরে না দিন ঠিক না তাহলে তেরো তারিখের দিন মানে তার আগে তেরো তারিখে রাত হয়ে গেছে আর তেরো 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 তারিখের রাত নবিসান সাল কোথায় কাটিয়েছেন মেনাতে কাটিয়েছেন চোদ্দ তারিখের রাতে এসে কোথায় অবস্থান করলেন কারো জানা আছে মক্কায় মক্কায় মানে হারামের আশেপাশে নিজের বাড়িতে বা নিজের আত্মীয়দের বাড়িতে না মহাসাব নামক স্থানে এই যে এখানে আছে বলছেন হাত্তার নাজদালাল মহাসাব মহাসাব এসে অবতরণ করে মহাসাব কোন জায়গা মেনা জামরা এলাকা দেখেছেন জামারাত এলাকা যে পাথর পাথর মারা যে জায়গা যে তিনটি জামরা রয়েছে এলাকা দেখেছেন তো ওখান থেকে কোনোদিন পায়ে হেঁটে এসে মেন রোডে নেমেছেন শীর্ষা বা আজিজিয়াতে শীর্ষায় নেমেছেন জানেন না শীর্ষাও বুঝেন না তাহলে তো যাই হোক ওখান থেকে সামনে একটু এগিয়ে আসলে একটু এগিয়ে আসলে আমাদের দিনী ভাইরা ওখানে আছে দিনী ভাইরমাশাল্লাহ ওখানে বেশ কিছু আছে ওই সীসাতে আর সে বাজ মসজিদ সেখানে সেখানে ইসলামী সেন্টারের অফিস ছিল সেখানে আমরা দীর্ঘদিন হজ ডিউটি করেছি তো ওখানে আমাদের হেড অফিস ছিল তো যাই হোক এই এলাকাগুলি আমার পরিচিত আর সামনে আপনি শেষ জামরাকে মেরে একটু পাঁচ থেকে দশ মিনিট হেঁটে আসলে আপনি মেন রোডে এখানে আপনি সীশা মহল্লাতে নেমে যাবেন এই সীর্ষা মহল্লা থেকে এগিয়ে এসে আপনি এখান থেকে শুরু করে আপনার মহাল্লা কবরস্থানের কাছাকাছি পর্যন্ত এই সমস্ত এলাকাগুলিকে মহাশাব বলা হয় আর তারপরে আরও বিভিন্ন নাম আসবে হাদিসে সেই নামগুলি এই এলাকার হাসবা বা মোহাশাব জি এলাকাগুলির নাম এই এলাকা তাহলে শুরু হচ্ছে থেকে মোহাল্লা কবরস্থান যেখানে গিয়ে আপনাদের বাসগুলি থামে উঁচাই থামলে ওটাকে সোলেমানিয়া বলে অনেকে সোলেমানিয়া জানেন ওই উঁচু জায়গাটা কিন্তু নিচের দিক ওগুলো হচ্ছে মানে এলাকা কবরস্থানের এলাকা কবরস্থান থেকে এগিয়ে চলে আসেন রোড ধরে উল্টো উল্টো দিকে দিকে হারামের তাহলে একটা মহল্লা এখন জমাইজা জমাইজার পরে যে এলাকা রয়েছে সেটা হচ্ছে মা আবেদা হ্যাঁ এই সব এলাকাগুলি মেলিয়া মহাশাব এই বিস্তর এলাকার কোনো এক জায়গায় নবী সাল্লি সাল্লাম সেখানে রাতে সাহাবাই নিয়ে অবস্থান করেছেন অবস্থান করেছেন তো বলছেন যে অবতরণ করলেন আমরা আব্দুর রহমান আব্দুর রহমান আবি বাকরিন আবদুর রহমান বিন আবু বাকর আবুবাকারের ছেলে আব্দুর রহমানকে ডাকলেন তো মা এসার কে ভাই বড়ো ভাই আবুবাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ বড় ছেলের নাম ছিল আব্দুর রহমান তাকে ডাকলেন বললেন ও খুরুজবে উখতে কামিনাল হারাম তুমি তোমার বনকে নিয়ে হারাম থেকে হালাল এরিয়ায় চলে যাও আর নিকটবর্তী হালাল এরিয়া কোথায় যেটাকে মসজিদে আয়েশা আজকাল বলা হচ্ছে তার নাম হচ্ছে ওই জায়গাটির নাম তানে এম এইখানে হারামের বর্ডার শেষ হচ্ছে নিয়ারেস্ট বর্ডার হারামের বর্ডার শেষ হচ্ছে ওখানে পাঠিয়ে দিলেন যে মক্কা থেকে যেহেতু কি করবে ওমরা করবে সুতরাং হারামের বর্ডার পর্যন্ত চলে যাও জি ওমরা আর সেখান থেকে সে তালবিয়া পাঠ করুক তোমার বোন কিন্তু এ কথা বললেন না যে তুমি যাচ্ছ তুমি ওমরা করে নিও তুমিও অমরা করে নিও যদি বলতেন যে তুমি যখন সাথে যাচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বনের সাথে থাকবে তো বনও ওমরা করবে তুমিও ওমরা করিও তাহলে আমিও করতাম আর আপনাদেরকে বলতাম তাহলে যারা এই মক্কা গিয়ে এখান থেকে একটা ওমরা করার পরে সারাদিন ওমরা করতে থাকছেন অথবা ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসছেন আর মক্কাতে ওই দুই চার পাঁচ রিয়ালের উমরা মসজিদে আয়েশা উমরা মসজিদের আয়েশা উমরা সুন্দরদের খেলাফ কাজ করছেন যদি ও আব্দুর রহমানকে দিয়ে করাতেন না বিশ্বাস নেই তুমিও ওমরা নিও তাহলে করতে পারতেন নেকির কাজ হলে অবশ্যই আব্দুর রহমানকেই নেকি থেকে বঞ্চিত রাখতেন না যে তোমার বোন করছো তুমি কেন এমনি এমনি তার সাথে যাবে শুধু মাহারাম হিসেবে আর চলে আসবে তুমি একটা উমরা করি নিও বুঝতে পারছেন না পারছেন না সুতরাং এই উমরা করা ঠিক নয় সন্ন্যতের খেলাফ জায়েজ নয় বললাম না জায়েজ না আর ঠিক নয় পার্থক্য আছে আমরা যখনই কথা বলি ওজন করে কথা বলি কেউ যদি করে নেয় কেউ কেউ বলেছেন যে এক একবার করলে জায়েজ হ্যাঁ যেমন সেইখানে বাজের ফতুয়া এরকম আছে যে জীবনে কোনো দিন আসতে পারবে না হয়তো এই একবারই কোনো রকম করে গরিব মানুষের নসিব হয়েছে মক্কা এসে আল্লাহর ঘরে এসছে সুতরাং কেউ যদি করে নেয় তাহলে আল্লাহ কবুল করবেন হয়তো জি আর কেউ কেউ বলেছেন না বেদাত যাইজি নয় যার ফলে ঠিক নয় একটু হালকা করে বললাম হ্যাঁ কথা বুঝতে পেরেছেন আর হালকা করলাম মানে এই নয় যে এটা করা শুরু করবেন বুঝছেন না সন্নতের খেলাফ সন্নত নয় সুতরাং এত সস্তা ওমরা করবেন না ওমরা করলে আবার তাইফ চলে যান আবার মদিনা চলে যান আর আরমিকার থেকে হেরাম বেঁধে এসেন আবার ওমরা করেন হ্যাঁ যান একবার তাইফ গেলেন একবার মদিনা চলে গেলেন একবার দেশ থেকে এসে করলেন তো হয়ে গেল তো তিনটে হয়ে গেল আর কত করবেন আপনি ডেলি ডেলি করতে হবে না সুম্মা ফরোগা তারপরে তোমরা ওমরা শেষ করো সোম্মা এ তে হ্যা আর তারপরে এখানে চলে আসি কোথায় চলে আসে যে মহাসব এখানে আমরা আছি তাঁবু লাগিয়ে এখানে চলে আসবে অপেক্ষায় রইলেন রসুল্লা সাহাশালাম বিবির জন্য সাহাবাইকেরামদেরকে নিয়ে আর রাত্রে আর সফর শুরু করলেন না মদিনা বিদায় নেবেন মক্কা থেকে সকালবেলা সফর শুরু করবেন জি তো বলছেন ফাইন নিয়ে আনজ রকমা আনি তোমাদের আমি অপেক্ষা কর আনজ রকোমান আন আন্তজে রোকমা তোমাদের দুইজনের অপেক্ষায় থাকলাম তোমাদের আসা পর্যন্ত হাততা তাহাতি আনি আলাত মায়েশা বলছেন ফাঁখারাজান আমরা বেরোইলাম হাততায়জা ফারাক তো যখন আমার ওমরা শেষ হইলো ওমরা করলেন একে অ ফারাক তো মিনা তফ তফ শেষ হলো সুম্মা যেহেতু তারপরে আসলাম রসূল উল্লাহ শাসন কাছে বেশ্যাহারিন ভোর রাতে এসা পরে গিয়েছেন হ্যাঁ বা কিছুক্ষণ এসা পরে আর তারপরে ভোর রাত যখন সাহারির সময় হয়েছে তখন এসে পৌঁছিলেন রসুর উল্লাহ কাছে ফাঁকা আল্লাহ রসুর বললেন হাল ফারাক তোমাদের উমরা শেষ হয়েছে বললেন কুলতো আমি বললাম যে হ্যাঁ উমরা শেষ আজানবির রাহিল ফি আস সাহাবাই কেরামদের মাঝে ঘোষণা করলেন প্রস্থান করার জন্য চলো এখন রওনা দাও কোথায় মদিনার উদ্দেশ্যে তাহলে হজ করার পরে আর নবী সাল্লাম মক্কায় বসে থাকেননি মক্কায় আরও থাকি নামাজ পড়ি

তারপরে বলছেন যে শব্দ এসে আর রোকে কোনো রেবায়তরুন আর দর দরুন সব মানে হচ্ছে ক্ষতি মেন দারির দই রানো হয় আর দারা অদুরো দৌড়ানো হয় আর দরৰরো দর্রানো হয় বা দুর্রানো হয় আরবি সারফের কয়েকটি সেগা এইভাবে দারা এজুর যারা বেজর বোধে কহায় দারা এজুর না সারা অ্যান্সর ওথে কহায় দাররা এজুর মানে দারারা এজুর এইভাবেও হয় জি চৌত্রিশ নম্বর অধ্যায় সময় তো যথেষ্ট হয়ে গেছে বাবুত তামাত্ম ওয়াল কেরান ওয়াল এফরাদ ওয়াল হাজ ও ফসকিল হাজ মাল্লাম ইয়াকুর মাহাদ এ অধ্যায় হচ্ছে তামাত্ম হজ সম্পর্কে টেরান সম্পর্কে আর হজে এফরাদ সম্পর্কে ও ফসকিল আর আর হজকে কি করা হজকে ভঙ্গ করা ফাস্ক মানে ভঙ্গ করা হজের নিয়দকে ভঙ্গ করে দেওয়া এমন ব্যক্তির জন্য যার সাথে কুরবানি পশু নেই কুরবানীর পশু নেই আর নিয়ত করেছেন কীসের হ্যাঁ হজ্জের নিয়ত করে এসেছেন হজের হজ্ ফেরানের নিয়ত করেছেন অথবা হজ্জে এফারাদের নিয়ত করেছেন আর কোরবানির পশু নেই তাহলে কি করবেন হজের নিয়দকে ভঙ্গ করে ফাস্ক করে মানে ভঙ্গ করে ওমরান নিয়ত বদলে ফেলেন আর রূপান্তরিত করে ফেলেন ওমরান নিয়ত করেন আর ওমরা করে নেন আর তারপর তখন হালাল হয়ে থাকেন আরামসে আর তারপর আট তারিখে এহেরাম করে আবার হজ করেন এর মানে এই নয় যে হজ করলেন না হজ করলেন কিন্তু শুরু থেকে যে নিয়তটা করেছিলেন এতে আপনার জন্য কষ্টও ছিল আর নেকিও কম ছিল নেকিও বেশি হলো কষ্টও কম হলো এটা হচ্ছে উদ্দেশ্য পনেরোশো একষট্টি নম্বর হাদিস মহেশরাজি আল্লাহ তালানাথে বর্ণিত একই হাদিস কাছাকাছি খারাজ না মান্নবীনবী সাহের সাল্লাম আমরা বেরোইলাম ওয়ালা নোরা ইল্লা আনাউল হাজ আমাদের সবার উদ্দেশ্যের জন্য হজ করতে যাচ্ছি কোথায় যাচ্ছি আর হজই তো উদ্দেশ্য বিদায় হজে দশ দশ হিজরিতে ফালাম মাকাদেম না যখন আমরা মক্কা আসলাম তথাও ওয়াফনাবিল বাই বাইতুল্লাহর তফ করলাম কিন্তু মায়েশা তো করেননি মানে সাহাবিরা করলেন ফাহামার নবী সাইসাল্লাম মাল্লাম এখন সাক আল হাদি নবীশন নির্দেশ দিন এমন সমস্ত সাহাবাই কেরামদেরকে যারা কুরবানি বসুর সাথে করে নিয়ে আসেনি আহিনলা হালাল হওয়ার নির্দেশ দিলেন ফাহাল্লা হালাল হয়ে গেল সবাই মাল্লাম এখন সাকালহাদি যারা হাদির পশু নিয়ে আসেনি ও নিশা উল ম ইয়াসুক বিবিগণ কুরবানি পশু নিয়ে আসেননি তার সবাই ওমরা করে হালাল হয়ে গেলেন অযেতামাত্য করলেন তালা তায়েশা মায়েশা বলছেন ফাহিল তো আমার মাসিক হয়ে গেল ফালাম আতু বিল ভাই বাইতুল্লাহ তপ করতে পারলাম না ফালাম কানাত লাইলাতুল হাসবা এই যে মহাতসা ওই জায়গার নাম আর হাসবার রাত ওই জায়গাকে হাসবাও বলা হয় জি তাহা মায়া বলছে ইয়া আসুল আল্লাহ হিয়া আল্লাহ রসু ইয়ার যে অন্য আসবে অমরাতিন ওয়া সবাই তো হজ উমরা দুটা করে নিয়ে যাচ্ছে ওয়ানা আর যে বেহাজ আমি শুধু হজ করতে পারলাম হজ নসিব হলে উমরা তো আলাদা করে করতে পারলাম না নেকি তো পেয়ে গেছেন হজ রানের মাধ্যমে কিন্তু আলাদা করে ওমরা করতে পারলাম না সতীনেরা সবাই করলো অন্যান্য সাবিরা করলেন সাবিদের বিবিরাও করলেন তো আমার তো ঘাটতি মনে একটা থেকেই গেল যে মনের আশাটা পূরণ হইলো না এই মনের আশা পূরণের জন্য নবিস আসলাম পাঠিয়ে দিলেন মসিয় তানিমে তালা ওমাতুফ ওয়ামাতুফ তে লায়ালী একাদেমি নামাক্কা যখন মক্কা আমরা এসেছিলাম যেই রাতে সেদিন তুমি তফ করতে পারনি তফ করলে তো কাজ হয়েই যেত কিন্তু তফ করার আগে মাসিক চলে এসেছিল কতো না আমি তফ করতে পারিনি তফের আগে মাসিক চলে এসেছে তালা ফেজ হাবিব মা আফিক এলাত তানিম যাও তোমার ভাইয়ের সাথে তানিম নামক স্থানে ফা আহিল লেবিল ওমরা বে ওমরা আর ওমরা তালবিয়া পাঠ করে আসো ثم موعدو کے قضا কাজা তারপরে তোমার সাথে দেখা সাক্ষাতের জন্য কথা থাকলো অমুক জায়গায় মানে ওখানে দেখা হবে কোথায় ওই মুহাসাবে দেখা হবে قالت সাফিয়া رضی اللہ تعالی نبی صلی اللہ علیہ আরাক স্ত্রী তিনি বলছেন মা ওরান ইল্লা সাতাহম আমার মনে হচ্ছে আমি লোকজনকে কে মদিনা যেতে বিদায় হতে আমি তাদেরকে বাধাগ্রস্ত করব সকালবেলা ভোরে ভোরে কি করবেন মদিনার জন্য মদিনার উদ্দেশ্য রওনা হবেন কিন্তু তার মাসিক চলে এসেছে মায়েশার মাসিক এসেছিল কখন হজের শুরুতে মক্কা পৌঁছেছেন তারপরেই তফ করার আগে মাসিক চলে এসেছিল আর সাফিয়া রাজি আল্লাহ মাসিক এসছে হজের শেষ দিকে যখন তার বিদায় তফ বাকি কিন্তু দশ তারিখে তফ হয়ে গেছে দশ তারিখে তফ করা হয়ে গেছে যেটি তফ রুকন হজের সেটা হয়েছে কিন্তু বিদায় তফ হয়নি কারো যদি বিদায় তফ কোনো মহিলার বিদায় তফ বাকি থাকে আর মাসিক চলে আসে তাহলে তার হুকুম কি কে বলতে পারে হ্যাঁ যে বলবে হাত তুলুন হ্যাঁ পবিত্র হওয়ার পরে না হ্যাঁ মাফ এই ক্ষেত্রে ডিসকাউন্ট কারণ বিদায় তফ ওয়াজিব একমাত্র কার জন্য ওয়াজিব নয় যার মাসিক চলে এসছে অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে আর থাকা সম্ভব না থাকলে থাকুক কেউ যদি থাকতে পারে কিন্তু অনেক সময় ফ্লাইটের টিকিট করা আছে অথবা আসতে হবে ডিউটিতে লাগতে হবে আপনাকে আর আপনার স্ত্রীর সাথে আছে আপনার স্ত্রীর সাথে আপনি মক্কায় থাকতে পারছেন না আপনি বা ছেড়ে দেবেন বাসটা ছেড়ে দেবেন তারপরে আপনার একটা হয়রানি বেড়ে যাবে আবার কখন কীভাবে যাবো না যাবো আবার এই সময় ভিড় ভাড়ের সময় কোনো অসুবিধা নেই আপনার কাল মাফ দিয়েছেন জি তো এই কথায় আসছে এখানে সাফিয়া বললেন যে আমার মনে হচ্ছে যে আমি কিন্তু লোকজনকে বাধাগ্রস্ত করব মদিনার উদ্দেশ্যে রওনা দিতে কালা নবীলাম এ কথা শোনার পর বলে আকরা হালকা আকরা মানে হে বন্ধা আকের থেকে রাতি আকের জাকারি আলি সালাম বলেছেন আল্লাহ কেমন করে আমার স্ত্রীর বাচ্চা হবে আমার স্ত্রী তো বন্ধা আর আমি তো বুড়ো হয়ে গেছি হ্যাঁ হাড্ডির সাথে চামড়া লেগে গেছে আর বাচ্চা হবে এই বয়সে আল্লাহ আকবর আল্লাহ দিয়েছেন ওই বয়সে আকারা এটা একটা অর্থ আর কেউ কেউ বলছে আকার ওই যে আপনার সরে আছে হ্যাঁ তারপরে হ্যাঁ তারা কি করেছিল সেই উঁটনিকে সমুদ্র সম্প্রদায়ের কাফেরা কি করেছিল জখম করে দিয়েছিল কেটে দিয়েছিল আকার এ করো মানে তাহলে কেটে দাও হ্যাঁ তো আকরা মানে ক্ষত বিক্ষত এটাও কেউ কেউ অর্থ করেছে কিন্তু প্রসিদ্ধ যে অর্থটি করেছে বাংলা অনুবাদ সেটা হচ্ছে এব হালকা মানে মাথা নেড়া মাথা নেড়ি নেড়িড়া মাথা মুন্ডন মাথা মুন্ডনকারী এটা মানে এই এটা মানে হচ্ছে হালকাভাবে কাউকে একটু ধমক দেওয়া শাসন করা আরবরা এটাকে গাল উদ্দেশ্য করে না বা এইটা দিয়ে এমন কোনো খারাপ উদ্দেশ্য থাকে না কিন্তু তাদের ভাষা এই ধরনের ভাষাগুলি ব্যবহার হয়ে থাকে যেমন তারে বাতি আদাকে তোমার হাত কি হোক হ্যাঁ ধুলো ধূসরিত হোক মানে ধ্বংস হয়ে যাক এটা উদ্দেশ্য নয় কিন্তু তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক তার মানে এনে যে তুমি মরে যাও এগুলো আরবদের উদ্দেশ্য নয় কিন্তু আরবদের এগুলো হচ্ছে ভাষা যে ভাষাগুলি তারা ব্যবহার করে থাকে কোন সময় শাসনের উদ্দেশ্যে কোন সময় একটু কোন উদ্দেশ্যে আওয়ামা তুফতে নাহার তুমি দশ তারিখে কোরবানি দিনে তফ নি তাহলে বললেন যে কুলতুবালা হ্যাঁ অবশ্যই আল্লাহ আবাসা তাহলে কোনো অসুবিধা নেই তোমার আসল কাজ হয়ে গেছে ইনফেরি তুমি বেরিয়ে পড়ো তালা বলছেন নবী সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো খেমাতে সাক্ষাৎ করেছিলেন না রাস্তায় এই হাদিসটা স্পষ্ট করেছে যে মায়েশা যখন তানিম থেকে করে আসলেন সেই সময় নবীসাল্লামের সাথে রাস্তায় মুখোমুখি দেখা হচ্ছে তাহলে সেই সময় নবী সাল্লাহ সাল্লাম হারামের দিকে নামছিলেন এই মাল্লার কাছে হ্যাঁ উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছিলেন বা নিচু জায়গা থেকে ওপর দিকে আসছিলেন এই দিকে ফিরে আসছিলেন বলছেন ওয়া ওস এদুন মেন মাক্কা মক্কাতে বা মক্কা থেকে তিনি ওপরে চড়ছিলেন আর এই দিকটা উঁচা দিক দিকটা হচ্ছে উঁচা দিক আর কাবার দিকটা ধীরে ধীরে নিচা হচ্ছে নিচা হচ্ছে এই জন্য কাবার পরে মিসফালা মিসফালা আসফাল থেকে মিসফালা শব্দটি এসেছে কোথেকে আসফল আর আসফাল মানে কি নিচু আসফালা সাফ এলেন সম্মু সুফুলা এলেন সুফলা খায়রু মে আলিয়া দি সুফলা ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম আছে না নেই মিসফালা বুঝছেন তো কেন বাঙালি এলাকা হচ্ছে মিস ফালা জন্য বাঙালিও সবাই মিসফালা বুঝে মিস ফালার দিকটা হচ্ছে নিচু জায়গা আর নবী সাল্লামের বাড়ি যেই বা কবরস্থান মোহাল্লা যেই দিকে যেটাকে আমাদের সেলার জান্নাতন মোহাল্লা বলে বেদাতি ভাষায় সেদিকটা হচ্ছে উঁচু জায়গা এই কথাটি জেনে নিলে অনেকগুলি হাদিস বুঝতে সুবিধা হবে কারণ হাদিস ঢুকেছেন আর নিচের দিক থেকে বেরিয়েছেন যখন মক্কাতে বেরিয়েছেন তখন মদিনার উদ্দেশ্যে তখন নিচু রাস্তা দিয়ে বেরিয়েছেন আর যখন প্রথম ঢুকেছিলেন তখন উঁচু রাস্তা দিয়ে তখন তো আর এত রাস্তা ছিল না এই সব তো পাহাড় সোড়ঙ্গ কেটে কত রকম করে রাস্তা করা হয়েছে সুবহান আল্লাহ হলে তখন একটা উঁচা রাস্তা যা উঠতে বড়ই কষ্ট লাগতো সেটা হচ্ছে এই কবরস্থানের দিকে রাস্তা হ্যাঁ কষ্ট করে উঠে সেই কাবার এখানে এসে নামতে হইতো আর একটা রাস্তা নিচু রাস্তা এই দিক থেকে মিসফালার দিক থেকে নেমে তারপরে ওই দিক দিয়ে গিয়ে ওই জারোয়ালের দিয়ে গিয়ে জুতোয়া ইনশাল্লাহ জুতোয়ার যখন হাদিস আসবে যেদিক থেকে বেরিয়েছেন তখন বলবো সেটা আপনার যারা মক্কার মহল্লাগুলি সম্পর্কে জানে এই যে আপনার কিং আবদুল্লাহ এক্সটেনশন যেটা রয়েছে আর এক্সটেনশনের পরে আপনার বড় একটা হোটেল পাহাড়ের উঁচা পাহাড়ের ওপর রয়েছে আনজুম হোটেল এর পিছন দিক থেকে ওই দিক দিয়ে নবী সালাম তখন বেরিয়ে মদিনায় রওনা দিয়েছেন এক কথা খুব সহজ ভাষায় মিসফালার দিক থেকে বেরিয়েছেন মিসফালার দিক থেকে বেরিয়ে তারপরে ডান দিকে কেটেছেন আর তারপরে সেখান দিয়ে বেরিয়ে চলে গেছেন সেটা হতে পারে কোদাই পার্কিং পর্যন্ত যেতে পারে কারণ শব্দটি কোদা শব্দটি এসছে কাদা দিয়ে ঢুকেছেন আর কোদা দিয়ে বেরিয়েছেন তো হতে পারে যে ওই নামটাই ধীরে ধীরে একটু চেঞ্জ হয়ে কোদাই পার্কিং বুঝেন তো কোদাই পার্কিং যারা গাড়ি টাড়ি নিয়ে যান তারা পার্কিং করেন কিন্তু ওখানে কোদাই বা হজের যে বাসগুলি যায় হজের মৌসুমে যারা হজ করেছেন ওই কোদাই পার্কিং এ গিয়ে থাকবো জি পার্কিং আছে আদল পার্কিং এই দিক থেকে টাইফের দিক থেকে গেলে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে উপরে উঠছিলেন ও আনা মুনহাবে তাতুন আলাইহার আমি নাম ছিলাম অথবা বর্ণনাকারীর সন্দেহ আমি উঠছিলাম সেদিন থেকে সেদিক থেকে সে তফসাই করে কারণ তফসাই করলেন তিনি উঠছিলেন ওয়াহ ওয়াহা মুন হবে মেন আর তিনি ওপর দিক থেকে নিচের দিকে নামছিলেন বিদায় নেওয়ার জন্য সেই দিন মসজিদে হারামে হয়তো ফজর পড়ে তারপরে সেখান থেকে বেরিয়েছেন জি পনেরোশো বাষট্টি নম্বর হাদিস হাদিস তো সামনে অনেক আছে এই হাদিসটি দিয়ে শেষ করছে মায়া সারজি আল্লাহ তালানা বলছেন আন্না কালাত খারাজনা মা রসুর ইসান আমা হাজাতিল ওয়াদায় আমরা রসুরুল্লাহ সব সাথে বের হলাম বিদায় হজের বছর হামিন নামান আহল্লাবি আমাদের মধ্যে কেউ কেউ উমরার তালিয়া পাঠ করেছিল তার মানে হজে তামাত্ম করেছিল অমিন নামান আহল্লাবি হাজেন অমরা কেউ কেউ হজ দুটোর একসাথে এরাম বেঁধেছিল তার মানে হজে কেরান করেছিল অমিন নামান আহল্লা আমাদের মধ্যে কেউ কেউ শুধু হজের নিয়ত করেছিল হজের তাল আব্বাহ তার মানে হজে এফরাদ করেছিল ও আহল্লাহ রসুরুল্লাহ বিল হাজে রসুরুল্লাহ প্রথম খানে হজেরই নিয়ত করেছিলেন কিন্তু পরে হজে কেরান করেন নবীলাম হজে এফরাত কেউ করেননি আর যাদের কাছে কোরবানি পোষ্য সবাইকে হজে তামাত্ম করেছিলেন প্রথম দিকের অবস্থাটা তিনি বর্ণনা করেছিলেন অথবা হজ উমরা একসাথে একত্রিত করে হজে কেরানের নিয়ত করেছিল লাম করেছিলাম তারা কেউ হালাল হাত্তা কানে কোরবানির দিন পর্যন্ত হজে তামাত্ম হজে কেরান করে থাকলে তারা হালাল হয়নি হজে তামাত্মওয়ালারা মাঝখানে হালাল হয়েছে এখানেই আজকের আলোচনা শেষ করি ইনশাআল্লাহ তালা বাকি হাদিসগুলি আমরা আগামী দর্শে পুরা করব আর এখানে একটি কথা বলে নিই যারা ইসলাম স্ট্যান্ডার্ডের কাছাকাছি আছেন অথবা অবসর আছেন অথবা সারা সারাদিন আছেন আজকে থেকে আমরা এসা পরে দর্শটি শহিব খারির করব কারণ শহিব এই যে হজের আলোচনা দীর্ঘ আলোচনা আছে যদি আমরা এখন এইভাবে না করি জাদুল মাত চালাতে থাকি তাহলে হজ পার হয়ে যাবে আর হজের মৌসুমের পরে আবার হজের আলোচনা করা বেমানান হয়ে যাবে তাই না আপনাদেরকেও ভালো লাগবে না আর আমাকেও ভালো লাগবে না আলোচককেও ভালো লাগবে না শ্রোতাদেরকে ভালো লাগবে যার ফলে আমরা সপ্তাহে চারটি দ্বারস এখন করবো জুমার দিনে দুইবার বোখারি জাদুল মাত্র আপাতত দুই মাসের জন্য বন্ধ ধরেন হজের একটা কোর্স হজের একটা কোর্স চলছে এবং বিস্তারিত ডিপলি কোর্স চলছে যারা হজে যাবেন তাদের উপকারে আসবে আর যাদের আত্মীয় স্বজন হজে আসবে তাদের উপকারে আসবে আল্লাহ আল্লাহর সকলকে তো অফিক দান করুন যারা হজ করেছেন কবুল করুন আর যারা হজ করতে পারেনি তাদেরকে আল্লাহ হজের তৌফিক দান করুন রোজিতে বরকত দান করুন সমস্ত বালা থেকে আল্লাহ হেফাজতে রাখুন অসুস্থ ব্যক্তিদের আল্লাহ সেফা দান করুন বিপদগ্রস্তকে আল্লাহ বিপদমুক্ত করুন রুজিতে আল্লাহরের বরকত দান করুন এবং যাদের কাজ কর্মনে আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করে দেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ওসল্ল্লাহসাল্লাম নবিয়ানা মোহাম্মদ আলি ওসাহাবি আজমাই